আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িনা সাকিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়িনা ওরে দরদ পড়ো জিকির করো নবীর দরদ সাইর না, দরদ পড়ো জিকির করো নবীর দরদ, দরদ শরীফ না পড়িলে, দরদ শরীফ না পড়িলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা নবিয়না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়না মাওলানা মুহাম্মাদ। ওরে মুহররমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা, মুহররমের 10 তারিখে কি ঘটাইল বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা নবিয়না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা নবিয়না ওরে হাসান শহীদ জোহরতে হোসেন শহীদ কারবালায়, হাসান শহীদ জোহরতে হোসেন শহীদ কারবালায়, জাইনাল আবেদিন শহীদ হইল, জাইনাল আবেদিন শহীদ হইল ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়না মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه। নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত প্রেমিকের মাঝখানে এসে গোলামের উদ্দেশ্যে হাজিরা দেওয়ার যে তৌফিক আমাকে আপনাদেরকে দান করেছেন, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নিয়ে তো কোনো সন্দেহ নাই, কোনো বিতর্ক, কোনো কাটাকাটি মারামারি, এখানে কোনো বোম মারবে নি কোনো। আলহামদুলিল্লাহ বললে কি কোনো ট্যাক্স দেওয়া লাগবে? দেখি একটু মহব্বতে বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজের নাম হচ্ছে গাউসিয়া কমিটি। গাউসিয়া কমিটির আওয়াজ বুড়ো থাকে না বড় থাকে? জোরে বলেন না, ছোট না বড়। আমাদের আল্লাহ হচ্ছেন মহান, ঠিক কিনা বেটে? আমরা কি ছোট নবীর উম্মত নাকি শ্রেষ্ঠ নবীর উম্মত? জোরে বলেন না। আমাদের গাউসে পাক কি সাধারণ বলি নাকি অসাধারণ বলি? তো আমরা গাউসে পাকের অসাধারণ আশেকরা, আওয়াজটা একটু অসাধারণ হইতে হবে না? ওনারা তো মনে হয় সতানে মনে হয় ফিজুদি হরগো তেল মারে। আরে একটা বাজে তো কষ্ট তো সাই সকন দতন দেখুন সব কই আল্লাহর প্রশংসা করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
এবং সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম দয়াল নবী নূর নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের দরবারে, আসহাবে রাসূলের দরবারে, আহলে বাইতের রাসূলের দরবারে, গাউসে পাকের দরবারে, গাউসুল আজম মেজবান্দারির দরবারে, এবং খাস করে মুর্শিদ কিবলা কাবার কলবি ফয়জাত কামনা করে মুনিবে মুনাবার নজরে করম করলে অল্প কিছু সময় আলোচনা করব যে আজ কেমন একটা মাহফিল। এই মাহফিল এর আজমত শান এত মহান, আমি মনে করি এই মাহফিল আজকে আমাদের জন্য সার্টিফিকেট আখেরাতের নাজাতের, ঠিক কিনা বেটে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বেটে? ইয়ে মাহফিল কো উস শখস কা প্যারা হোগা, এই মাহফিল ওই ব্যক্তির প্যারা হবে। ইস মাহফিল কো ও আদমি মোহাব্বত করেগা, এই মাহফিল কে ওই ব্যক্তি মোহাব্বত করবে। ইস মাহফিল মে ও আশেক আয়েগা, এই মাহফিলে ওই আশেক আসবে জিসকা বাপ এক হো আর মা নেক হো, ঠিক না বেটে? যাদের বাপ হচ্ছে একটা মা হচ্ছে নেক, যাদের বাপ ঠিক নাই মা ঠিক নাই তারা এই মাহফিল দেখে ঘৃণা করে, ঠিক কিনা বেটে? আরো জোরে বলেন না ঠিক কিনা বেটে? অনেকে আছে জ্বলতেছে ঘরের ভিতর, জ্বলতে থাকো বইন ভূত, ঠিক কিনা বেটে? তোমারা জ্বলিলে আর তুম কুশিলাই, তোমারা জ্বলিলে আর তুম কিলাই, তুম লোক জ্বলতে রহো হাম লোক জ্বালাতে রহেঙ্গে। তোমরা দুনিয়া তো জ্বলবা, ইস দুনিয়া পে ভি জ্বলনা হে, কিস লিয়ে? ইস লিয়ে কে গাউসিয়া কমিটি কি তারা আশেকে মুস্তাফা ওয়ালা সংগঠন হে, উস দুনিয়া মে ভি জ্বলেগা জিসকা নাম কবর হে, ইহাঁ পে সুন্নিয়ো নে জ্বলায়েগা কবর মে খুদা নে জ্বলায়েগা, ঠিক কি না বেটে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাগিস, ইয়া কমিটি বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা বেটে? ও ঠিক হইলে ঠিক হইবে, বেটি কইলে ঘুমাই না হন শতানে ঘুম জিবে তো না, এর মনে করবে যে শতানে করবো তেল মারে ফিসদি হন্দি, ইনশাল্লাহ যতক্ষণ তাই কম শতান তাই পেটে, কারণ আর এটা মসজিদ দা গায়ে এবার আগে দু বছর শতান দুই তালা তুই তুই উড়ন বন্ধ গি, ঠিক কিনা বেটে? আরো জোরে বলে না ঠিক কিনা বেটে? কারণ আমরা হচ্ছি আশেকে মুস্তফা, তেলে আর জলে যেরকম মিক্স হয় না, দুশ্মনের রসুল আর আশেকে রসুল এক জায়গায় হয়, ঠিক কিনা বেঠে? এই জন্য শাহের বলেন জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মোনাফিকের আস্থা নাই, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মোনাফিকের আল্লাহ রসুল ভলির কাছে মোনাফিকের জায়গা নাই, আল্লাহ রসুল ভলির কাছে ঠিক না বেটে? মোনাফিকের জায়গা, জোরে বলেন না জায়গা, শুধু আজকের এই অত্র কাট্টলির জমিনে নয় বাংলার জমিনে মোনাফেকের জায়গা নাই, কারণ এখানে মোনাফেকরা ইসলাম আনে নাই, এখানে হাইলে পায়েতে রসুলরা ইসলাম এনেছে, ঠিক না বেটে? এই জন্য আশেকের রসুলরা বলে জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মোনাফিকের, আরে জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মোনাফিকের রাস্তা নাই, আল্লাহ রসুল ভলির কাছে মোনাফিকের জায়গা নাই, আল্লাহ রসুল ভলির কাছে মোনাফিকের, ঠিক না বেঠে? একটু মহাপতে দর্শনে পড়েন সয়লা দুনিয়া আমরা আহলে বাইতের মহব্বত অন্তরের মধ্যে রাখতে চাই কি চাই না? আমরা আহলে বাইতের প্রেমিক হতে চাই কি চাই না? ও জগতের বন্ধুরা আহলে বাইতের আশেক হয়ে যাও, কারণ আজকের মাহফিল অত্র এলাকার সকলের জন্য নিয়ামত শুধু নয় পরকালের কিয়ামতের নাজাতের সনদ, বড় করে বলেন সুবহান, ঠিক কিনা বেঠে? কারণ আমরা গোলামে মুস্তাফা,
আমরা আশেকে মুস্তফা, আমরা দয়াল নবীর প্রেমিক, আমরা দয়াল নবীর আশেক, আর এই কারণে আমরা আজকের এই মাহফিল এত মহব্বত করি। এ দুশমনের রসুল একবার তাকায়া দেখো, আজকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত শুধু মানুষ আর মানুষ, টাকার জন্য নয়, দৌলতের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, ঘর বাড়ির জন্য নয়, নেতার নেতৃত্বের জন্য নয়, একমাত্র হুসাইনের প্রেমে আজকের এই মাহফিলে আমরা সবাই ঠিক কিনা বেটে, আরো জোরে বলেন ঠিক কিনা বেটে। এই জন্য আমরা হুসাইনের আশেক বলেছি এই কারণে, কারণ আমার হুসাইন আমাদেরকে ডাক দিয়েছে। আমরা কারবাল্লার ময়দান পাই নাই সত্য, কিন্তু হুদার কসম আমরা কারবাল্লা ভুলি নাই, ও মুনাফিক তোদের কেউ ভুলি নাই, আমরা হুসাইন কেউ ভুলি নাই। হুসাইনের ভালোবাসা অন্তরে আর মুনাফিকের দীক্ষার তাকে মুখে মুখে, ঠিক কিনা বেটে। কারণ এইসব মুনাফিকের জায়গা অন্তত পক্ষে বাংলার জমিনে হবে, জোরে বলেন না হবে না। আজকে হুসাইনকে কারা চিনবে? ওই যে বললাম জিসকা বাপ হোগা এক আর মা হোগা নেক, যার বাপ হইব উগ্র মা হইব নেকি, ইবে হুসাইনের চিনিব। যারার গন্ডগোল আছে এখন হুসাইন হলে চিনবে না, ঠিক কিনা বেঠে। আরো জোরে বলেন না ঠিক কিনা বেঠে। এই জন্য আমরা হুসাইনের পাগল বনে এই মাহফিলের মধ্যে এসেছি। অনেকে বলবেন হুসাইনের পাগল হয়ে লাভ কি, আমি বললাম হুসাইনের পাগল বনে দেখো, আমার ইমামে আহলে বাইতের পাগল বনে দেখো, শুধু লাভ নয় মহালাভ, কেমন লাভ, কেমন লাভ। আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা যখন আমরা দেখাই, আমাদের সমাজে কতগুলা মানুষ আছে যারা এই আহলে বাইতের মহব্বত দেখে জ্বলে, তারা বলে লক্ষ লক্ষ টাকা কেন খরচ করো, কেন তোমরা লক্ষ লক্ষ টাকাই মাহফিলের জন্য খরচ করো। আমরা বললাম লক্ষ লক্ষ টাকা নয়, যদি হুসাইনের প্রেমে দরকার হয় আমরা আমাদের জান কুরবান করে দেব, ঠিক কিনা বেটে। ও জগতের বন্ধুরা, এই ভালোবাসা কোন দুনিয়ার মল্ল মৌলবী শিক্ষা দেয় নাই। আহলে বায়তের ভালোবাসা খুদু লামকানের আল্লাহ শিক্ষা দিয়েছেন, আহলে বায়তের ভালোবাসা আমার রসুলুল্লাহ শিক্ষা দিয়েছেন, আহলে বায়তের ভালোবাসা আমার নবীর পিয়ারা সাহাবারা শিক্ষা দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! ও দুই টাকার মোল্লা, তোর থেকে আহলে বায়াতের ভালোবাসা শিখতে হবে না, কেমন করে ভালোবাসতে হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন শিক্ষা, কেমন শিক্ষা! আমার হযরত ফারুক আজমের সন্তান এবং আমার ইমামে হুসাইন একদিন একসাথে খেলাধুলা করছে, একে অপরের সাথে খেলাধুলা করতে করতে হযরত ফারুক আজমের সন্তান একটা খেজুর গাছের উপরে উঠল, খেজুর পাড়া আরম্ভ করল। ইমাম হুসাইন খেজুর গাছের তলায়, ইমামে হুসাইন দেখে আমার ফারুক আজমের খলিজার টুকরা সন্তান, তিনি খেজুর গাছের উপরে উঠে সুন্দর করে খেজুর মুখে দিয়ে চাবাচ্ছেন। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি গাছের নিচতলা থেকে বললেন, এ আমিরুল মুমিনিনের সন্তান, আমাকে কয়েক টুকরা খেজুর দাও। হযরত ফারুক আজমের খলিজার টুকরা সন্তান, তিনি খেজুর দিলেন, কিন্তু খেজুর গুলা ছিল নিকৃষ্ট, অর্থাৎ নিকৃষ্ট খেজুর নিচে ফেললেন। ফেলার পরে ইমামে হুসাইন খেজুর গুলা নিলেন, কিন্তু দেখলেন সেই খেজুর গুলা দেখতে ভালো নয়, সেই খেজুর গুলার মধ্যে দাগ রয়েছে, এই খেজুর গুলা প্রায় নষ্ট। উপরের দিকে তাকাইল, বলল তুমি আমাকে নষ্ট খেজুর কেন দিলা, গোলামের বাচ্চা, গোলাম। কিসের বাচ্চা? জোরে বলেন না কিসের বাচ্চা? গোলামের বাচ্চা, গোলাম। এই কথা যখন বলল, আমাদের তো বর্তমানে খাটলি জমিন নেতা আছে না নাই, যেগুলো নাই বালাগরি কেতা, যেগুলো নাই বালাগরি এলে হতো নেতা আছে না নাই। এখন যে গরম চলে দেশের, যে অবস্থা দেশ, মাছের রাজা ইলিশ দেশের রাজা এলে অবস্থা চলে রবা। তো যাই হোক, এই অবস্থার মধ্যে নেতারা যদি কিছু হয় এই ঘরে থাকা কি যাবে? জোরে বলেন না যাবে। আর ফারুক আজমকে যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। কত পৃথিবী? অর্ধ পৃথিবী, 22 লক্ষ মুরাব্বা মাইল শাসন করতেছেন, ইসলামী হুকুমত পরিচালনা করতেছেন খিলাফতের মাধ্যমে।
ওই ফারুকে আজমের সন্তানকে গোলামের বাচ্চা গোলাম এটাকে যেমন তেমন কথা, জোরে বলে না যেমন তেমন। আমার ফারুকে আজমের কলিজার টুকরার সন্তান এই কথাটাকে অন্তরের মধ্যে নিয়ে নিলেন, একটু মনের মধ্যে কষ্ট পেলেন, গাছ থেকে নিচে নামলেন, নামার পরে ইমামে হুসাইনের দিকে নজর করলেন। ও ইমামে আলী মাকাম, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ, তুমি জানো আমি কে? আমি আমিরুল মুমিনীনের সন্তান। দেরি করল না, দেরি করল না, হযরত আমিরুল মুমিনীন ফারুকে আজমের দরবারে গেল। ও আমিরুল মুমিনীন ফারুকে আজম রে, আমার আব্বা জান, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আপনার কাছে একটা ফরিয়াদ নিয়ে এসেছি, আপনার সন্তান হিসেবে নয়, আমি একজন এই মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার দরবারে একটা ফরিয়াদ, একটা বিচার দিলাম। ফারুকে আজম বললেন, বাবা কি বিচার? আমাকে একজন গালি দিয়েছে, ওই গালির বিচার আপনাকে করতে হবে। বললেন, কি গালি দিয়েছে? বললেন, বাবা আমাকে গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম। ফারুকে আজম বললেন, আমার সন্তানকে গালি দিলে এটা আবার কে? সঙ্গে সঙ্গে ফারুকে আজমের কলিজার টুকরা সন্তান বললেন, ও আমিরুল মুমিনীন, আমাকে যিনি গালি দিয়েছেন তিনি হলেন ইমামে আলী মাকামের নাক্তিজিগার, হযরত শের খোদা আলী মারতুজার আওলাদ ইমামে হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে সম্বোধন করেছে। এই কথা বলার দেরি, আমার ফারুকে আজম সঙ্গে সঙ্গে এলান করলেন, আগামী জুমার নামাজের পরে মসজিদের বারান্দার মধ্যে বিচার হবে, বিচার হবে, বিচার হবে। কার বিচার হবে? হযরত আলীর কলিজার টুকরা সন্তানের বিচার হবে। তিনি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে সম্বোধন করেছেন। এই কথা যখন বললেন, এই কথা পিয়াদাকে জানিয়ে দিলেন, রাষ্ট্রীয় পুলিশ যাইয়া ইমাম হুসেনকে বললেন, এ ইমামে হুসেন, আপনার জন্য একটা দরখাস্ত পড়েছে, আপনার বিরুদ্ধে দরখাস্ত পড়েছে, আগামী ইয়াউমুল জুমার দিন নামাজ পড়ে আপনার জন্য বিচার ডাকা হয়েছে, আপনি সেখানে উপস্থিত থাকতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তুমি চলে যাও, আমি সেখানে উপস্থিত থাকব। জুমার নামাজ শেষ হলো, আর যখন বিচারের মধ্যে বসলো, আমার ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচারকদেরকে সঙ্গে নিলেন, হাজার হাজার মানুষ, কারণ ইমামে আলী মাকামের বিচার হবে, কারণ কিছু মানুষ চিন্তা করছেন আহলে বায়াতের কি বিচার করবে, কিছু মানুষ ভাবছেন কারণ এই আহলে বায়াতকে ভালোবাসা ফরজ। আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ এই আহলে বায়াতকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন, নয় নয় নয়, শুধু আহলে বায়াতের ভালোবাসা শুধু ফরজ নয়, কেন আমরা ভালোবাসবো? কারণ ইমামে ইবনে মাজা আস-সুনান কিতাবের মধ্যে, ইমাম নাসাঈ আস-সুনানুল কিবরা কিতাবের মধ্যে, ইমাম আবু ইয়ালা আল-মুসনাদ কিতাবের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্মাল আল-মুসনাদ কিতাবের মধ্যে, ইমাম তাবরানি আল-মুজামুল আওসাত কিতাবের মধ্যে, ইমাম তাবরানি আল-মুজামুল কবির কিতাবের মধ্যে এলান করতেছেন, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, বড় করে বলেন সুবহান। ও জগতের বন্ধুরা শোনো 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 শোনো, আমার নবী বলেন যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, নয় নয় নয়, সে তো আমার হাসান হুসাইনকে শুধু ভালোবাসলো না, সে আমি দয়াল নবীকে মহাব্বত করলো, বড় করে বলেন সুবহান। এখন এই বিচার হবে আমার দয়াল নবীর কলিজার টুকরার। আবার ওখানে কিছু দুশ্মনের রসুল ছিল, তারা মুসকি 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 হাসে, এখনো কতগুলো আসেনি নাই, আছে মুসকি মুসকি হাসে, দেখি কি বিচার করা হয়। লাইগা গেল মনে হয় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব, লাইগা গেল মনে হয় যাত্রা,
বিচারের মধ্যে মানুষ হওয়ার কথা ছিল অল্প, হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ। আলে রাসূলের বিচার হবে। ফারুক আজম যখন দেখলেন আমার ইমাম হুসাইন তাশরিফ আনছেন, তিনি বড় তাজিম করে দাঁড়িয়ে সম্মান করলেন, এ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আসেন আসেন, আহলান ওয়া সাহলান, আপনি এখানে আসেন। বললেন, আপনি নাকি আমাকে তলব করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তলব করেছি। কেন তলব করেছেন? আমার আমিরুল মুমিনিন ফারুক আজম বললেন, হুজুর আপনার নামে একটা নালিশ আমার কাছে এসেছে, আমার দায়িত্ব হক বিচার করা, এই জন্য আমি আপনাকে ডেকেছি। বললেন, কি বিচার? আমার সন্তান বিচার দিয়েছে, আপনি নাকি আমার কলিজার টুকরা সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে সম্বোধন করে বকা দিয়েছেন, উচ্চবাচ্য করেছেন। আমার ইমাম হুসাইন বললেন, বিচার করার জন্য কমপক্ষে দুইজন কি লাগে সাক্ষী? পুরুষ হইলে কয়জন, মেয়ে হইলে চারজন সাক্ষী লাগবে। আমি যে আপনার সন্তানকে গালি দিলাম সাক্ষী আছে? সন্তানকে ডাক দিলে বাবা এদিকে আয় সাক্ষী দে, সাক্ষী ছাড়া তো বিচার, মিথ্যাও তো বলতে পারো। তিনি বললেন, বাবা সেখানে তো ছিলাম আমি আর একমাত্র ইমাম হুসাইন, বড় করে বলেন সুবহানাল্লাহ, কোনো সাক্ষী নাই। তো ফারুক আজম বললেন, তাহলে বিচারও নাই। কিন্তু ইমাম হুসাইন বললেন, থামেন আমিরুল মুমিনিন, আপনার সাক্ষীর প্রয়োজন নাই। ইমাম হুসাইন হচ্ছে আহলে বাইতের রাসূল, ইনি হচ্ছেন আহলে রাসূল, ইনি এমন এক আহাল যাদের জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় না। আমায় আমি হুসাইনের বিরুদ্ধে দুইজন সাক্ষীর দরকার নাই, আমি হুসাইন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। একথা যখন বললেন, বলার পরে ফারুক আজম বললেন, এই ইমামে আলী মাকাম, আপনার যে বিচার হবে দুনিয়ার মানুষ তাকিয়ে আছে কি বিচার করব, কিন্তু আপনার বিচারের রায় দেওয়ার পরে আমাকে অনেকে খারাপও বলতে পারে, তিরস্কারও করতে পারে। এ ফারুক আজম, কাল যখন দুনিয়াতে থাকবে না তখন বলবে ফারুক আজম অবিচার করেছে, অন্যায় করেছে, আপনি যা মুখে বলতেছেন তা একটু আপনাকে লিখে দিতে হবে দলিলের মধ্যে, কারণ যেহেতু সাক্ষী নাই সাক্ষী হিসেবে এই কাগজের টুকরা দলিল আমি রেখে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইন নে বাতায়া, আলে রাসূল জো জবান সে কেহতা হে ও কলম সে লিখ ভি দেতা হে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আলে রাসূল যেটা জবানে বলে এটা কলমে লিখে দিতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? কারণ এদের মতো সাদাকত, এদের কাছে আদালত, এদের কাছে নিয়ামত, ঠিক কি না বেটে? আর এদেরকে যারা মানবে না তাদের হবে কিয়ামত, তাদের কি? আরো জোরে বলেন না, কি? কিয়ামত। কারণ আহলে বায়াতকে মানলে পাবে রক্ষা, কি পাবে? জোরে বলেন না, কি পাবে? আর আহলে বায়াতকে যারা মানবে না তাদেরকে জাহান্নামে দিবে ধাক্কা, জাহান্নামে কি দিবে? জোরে বলেন না, কি দিবে? আজকের মাহফিলে যারা আসছেন তাদের অন্তরে ঘুরবে ইমানের সাক্কা। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না বেঠে? আর যারা মাহফিলকে ভালোবাসবে না তাদের অন্তরে হয়েছে দুশ্মনের রসুলের যক্ষা। কিসের যক্ষা? দুশ্মনের রসুলের যক্ষা। যার হয় যক্ষা তার নাই, জোরে কন না, তার নাই রক্ষা এবং বাজি রক্ষা পাইতু ন। আমার ইমামে আলি মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজমকে লক্ষ্য করে বললেন, আপনি যেখানে বলবেন সেখানে আমি লিখে দিব। তিনি যাইয়া দপ্তর থেকে দলিল নিয়ে আসলেন, চামড়ার দলিল, যেখানে রাষ্ট্রীয় মোহর মারা, ওই দলিল নিয়ে আসার পরে ওই কাগজ আনা হলো। আমরা যেরকম ভেন্ডার থেকে স্টাম্প ক্রয় করি ওই রকম ভেন্ডারের স্টাম্প আনা হলো। আনার পরে আমার ফারুক আজম ওই স্টাম্পখানা আমার ইমাম হুসাইনের সামনে দিলেন। ও ইমামে আলি মাকাম, নখতে জিগার আওলাদের রসূল, আপনি যা মুখে বলেছেন আপনি তা আপনার কলম দিয়ে লিখে দেন। দেরি করল না ইমামে হুসাইন, আপনি হাতে মে কলম কো থামা, তিনি তার হাতের মধ্যে কলম নিলেন।
और लिखना शुरू कर दिया। তিনি লেখা আরম্ভ করে দিলেন, মে ইমাম হুসাইন ইয়ে একরার করতা হুঁ, আমি ইমাম হুসাইন আমি এটা একরার করছি, স্বীকৃতি দিচ্ছি, আমি ফারুকে আজমের সন্তানকে আমি গুলামের বাচ্চা গুলাম বলে ডেকেছি, গুলামের বাচ্চা গুলাম বলে সম্বোধন করেছি। এই বলে তিনি তার মোহর মোবারক আংটি মোবারক কালির মধ্যে চুবাইয়া সিল মাইরা দিলেন, ইমামে হুসাইন কলম দ্বারা তার নাম লিখে দিলেন। এ আমিরুল মুমিনীন, আপনি চিন্তা করিয়েন না, আপনি হক ফয়সালা করেন, কারণ আপনি আমিরুল মুমিনীন, আপনি হক ফয়সালা করতে হবে। যা ডকুমেন্টস লাগে আমি ইমাম হুসাইন দিলাম, আমি যেহেতু বলেছি আমি লিখিয়ে দিলাম। লিখে দেওয়ার আগ পর্যন্ত ফারুকে আজমের চেহারা ছিল এক ধরনের, আর লেখার পরে ওই কাগজের টুকরা যখন আমার ইমাম হুসাইনের লেখা মোহর মারা ওই কাগজ যখন আমার ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজমের সামনে দিল, হাতে দিল, আর ফারুকে আজমের চেহারা মুবারক এমন হয়ে গেল, চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া টপ 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 করে আমার ফারুকে আজমের চোখের পানি জমিনের মধ্যে পড়া আরম্ভ করলো, চোখ দুইটা লাল হয়ে গেল, সবাই চিন্তা পড়ে গেলেন, কি ব্যাপার কি ব্যাপার? ও ফারুকে আজম, এতক্ষণ তুমি ছিলে কঠোর, এতক্ষণ তুমি ছিলে অন্য ধরনের, এখন কেন তুমি কাঁদছ? এই কথা যখন বলল ফারুকে আজম কাগজের দিকে তাকাইল, নিজ দুই ঠোঁট দিয়া চুমা দিল, চুমা দিয়া বুকের সাথে লাগাইল, বুকের সাথে লাগানোর পরে মাথার মধ্যে লাগাইল, জমিনের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ল, আল্লাহ রে এতদিন পর্যন্ত যে তার তালাশ ছিল আজকে ইমাম হুসাইনের সদকায় আমি ওই জিনিস পেয়ে গেলাম। বড় করে বলেন সুবহান, সবাই তাজ্জব হয়ে গেল। আজকে এটা একটা লিফলেট, গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি ইউনিট শাখা, এখানে লেখা আছে আজম হোসেন সুহাদায়ে কারবালা। এই কাগজের মর্তবা গত কয়েকদিন আগেও যখন আন্দর কিল্লার মধ্যে ছিল, এই কাগজের মাত্র মূল্য ছিল চার আনা আট আনা, এক টাকা দেড় টাকা। আর যখন এখানে ইমামে হুসাইনের সুহাদায়ে কারবালার মাহফিলের নাম পড়ে গেল, এই কাগজের টাকা কোটি টাকা দিলেও দাম মূল্য আদায় হবে? জোরে বলেন না হবে? ফারুকে আজম কলিজার সাথে লাগায়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে, দুই চোখের পানি জোর 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 করে, সারে আমার ইমাম হুসাইন তাকে আছে, সাহাবারা তাকে আছে, যত কাজী ছিল তাকে আছে, যত বিচারক ছিল তাকে আছে, যত উজির ছিল তাকে আছে, যত সিপা ছিল তাকে আছে, সবাই চিন্তায় পড়ে গেল। ফারুকে আজম যার কথা বলার আগে তলোবার চলে, এখন দেখছি দুই চোখের পানি কেন পড়ে। ফারুকে আজম তুমি কেন কান্দো? আমার ফারুকে আজমের চোখের পানি দেখে যখন সবাই জিজ্ঞাসা করা আরম্ভ করলো, আমার ফারুকে আজম বলে আজকে আমার জন্য এত খুশির দিন, কারণ কি? কারণ কি? আমি দীর্ঘদিন নবীর গোলামি করেছি, আমি নবীর জন্য নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমি আমার পিতা খাত্তাবের গর্দনা উড়াইছি, যে নবীর বিরুদ্ধে কথা বলেছে আমি তাকে তলোয়ার দিয়ে শায়েস্তা করেছি, ডানে বামে নবীর সামনে পিছনে ছিলাম, যুদ্ধের ময়দানে নবীকে ফেলে যাই নাই, সারা জীবন নবীর গোলামি করেছিলাম, আর যখন নবী হিজরত করলো আমরাও হিজরত করে চলে গিয়েছিলাম, দুনিয়ার মায়া মমতা টাকা পয়সার দ্বন্দ্ব ছেড়ে আজকে আমি আমার কামলিওয়ালা নবীর এতদিন গোলামি করেছি সত্য, কিন্তু নবী গোলাম হিসেবে আমি ফারুকে আজমকে কবুল করেছিল কিনা আমি তো জানি না, কিন্তু জানো জানো আজকে ইমামে আলী মকাম আমাকে এমন একটা সনদ দিল, গোলামের বাচ্চা গোলাম কোতার কষ্ট, আজকে আমার অন্তর বিশ্বাস চলে এসেছে, গোলামের বাচ্চা গোলাম যখন আমাকে বলল আজকে সিগনেচারের সদকায়ে, আজকে আহলে বায়াতের কলমের সদকায়ে, আজকে আহলে বায়াতের দলিলের সদকায়ে, আজকে আহলে বায়াতের খেয়ালের সদকায়ে, আজকে আহলে বায়াতের নজরের সদকায়ে, আজকে আহলে বায়াতের কাগজের সদকায়ে, আজকে আহলে বায়াতের লিখনের সদকায়ে, গোলামের বাচ্চা গোলাম অর্থাৎ আমাকে, আমি ফারুকে আজমকে আলী রসুল আমার
নবীর গোলাম স্বীকৃতি দিছে, আমার আওলাদকে গোলামে মুস্তফা স্বীকৃতি দিছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ঠিক কিনা বেটে? আরো জোরে বলেন না, ঠিক কিনা বেটে? এই জন্য কাছে কি বলে জানেন, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, ঠিক কিনা বেটে? বলেন সবাই, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, হায়রে হায় মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। সন্দেহ আছে? জোরে বলেন আছে। যার সন্দেহ আছে তার ঈমান, জোরে বলেন ঈমান, তার নাম হচ্ছে ফাক্কা বেঈমান। কি বেঈমান? জোরে বলেন না, কি বেঈমান? ফাক্কা বেঈমান। ফারুকে আজম এই সনদখানা নিয়া বুকের সাথে লাগাইয়া দুই চোখের পানি যখন ছাড়ছেন, বললেন জানো আজকে আহলে বাইতে রাসূল আমাকে গোলামে মুস্তফার স্বীকৃতি দিছে। ও কাগজের টুকরা তোর দাম তো 1 টাকা 1.5 টাকা 2 টাকা, কাগজ বলে খোদার কসম সিগনেচার করার আগে ছিলাম 1.5 টাকা 2 টাকা, কিন্তু সিগনেচার করার পরে এই কাগজের দাম শুধু দুনিয়াতে নাই, এই কাগজের দাম আখেরাতেও চলবে। ফারুকে আজম বলে খোদার কসম, পুরুষ যখন ইন্তেকাল করে তাকে 3 কাপড়ে দাফন করা হয়, কয় কাপড়ে? জোরে বলেন না, আমাকেও আপনাকেও কয় কাপড়ে দাফন করবে? কয় কাপড়? আরে দুয়ারে আই শাসে পলকি নায়রি যাও, চলো রে চলো সবে আল্লাহ রসুল মুখে বলো, সবে আল্লাহ বলো, দুয়ারে আয়েশা সে পলকি নায়রি যাও, চলো রে চলো সবে আল্লাহ রসুল মুখে বলো, সবে আল্লাহ মুখে বলো। এই পালকিখানা আমাদেরকে উঠতে হবে কি হবে না? আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি সারে, আর যখন দুই চোখের পানি সারে তিনি বললেন, যখন মানুষ এন্তেকাল করে তাকে 3 কাপড়ে দাফন করা হয়, আর আমি ফারুক আজম যখন এন্তেকাল করব আমাকে তোমরা 3 কাপড়ে দাফন করো না, 3 কাপড়ের সাথে এই দলিল খানা কাগজ খানা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিও, কাল কিয়ামতের ময়দানে যখন আমি ফারুক আজম দাঁড়াবো আমি এই দস্তখানা আমার রব্বুল আলামিনরে দেখাবো, আমার দয়াল নবীরে দেখাবো, আর দয়াল নবীরে দেখাইয়া বলবো, ও আমার দয়াল নবী আমি তোমার গোলাম হইতে পারছি কি পারি নাই সেটা তো আমার জানা ছিল না, কিন্তু তোমার আওলাদ ইমামে হুসাইন আমি ফারুক আজমকে গোলামের বাচ্চা গোলাম বলে সনদ দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের কিভাবে গোলামি করতে হয়, 2 টাকার মোল্লা থেকে শিকার দরকার? জোরে বলেন না, শিকার দরকার নাই। কিভাবে আহলে বাইতকে ভালোবাসতে হয়, আমাদেরকে ফারুক আজম শিক্ষা দিয়েছে, একটা কাগজের টুকরার উপর ভরসা করো, আর এখানে কতগুলো আছে আমল নিয়ে দৌড়াই, আমলের বাহাদুরি, আমল নিয়ে এমন ভাবে দৌড়াই, এক পিঠ তো বইলাই দিল, ঈমানের দরকার নাই, আমল থাকলেই চলে। জোরে বলেন না, ঈমানের দরকার আছে কি নাই? ঈমান ছাড়া আমলের কোনো দাম? জোরে বলেন না, কোনো দাম? ফারুক আজম যদি কাগজের টুকরার উপর ভরসা করে বলতে পারে এটা আমার আখিরাতের নাজাতের সনদ, খোদার কসম আজকের এই প্যান্ডেলের মধ্যে যারা ইমামে হুসাইনের মহাব্বত নিয়ে আসবে, আহলে বায়াতের প্রেম নিয়ে আসবে, আমার ইমান আমার আকীদা যদি হুসাইন হক হয়ে থাকে আজকের এই প্যান্ডেল আমাদের জন্য নাজাতের উসিলা, ঠিক কি না বেটে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা বেটে? দর্শনে পড়েন সয়লা দুনিয়া, আল নবী পর জব খঞ্জর চলেগা, আল নবী পর জব খঞ্জর চলেগা, গোলামে নবী
করেগা সালাত নিয়া সালাম নিয়া হাবিবাল্লাহ। তাহলে আহলে বায়াতকে ভালোবাসবো কি বাসবো না? আহলে বায়াতের মাহফিলে যাব কি যাব না? আহলে বায়াতের মাহফিলের জন্য টাকা খরচ করব কি করব না? এই জগতের বন্ধুরা, যেই নবী তার 72 জন আওলাদ, তার আশেক, তার বাগান উম্মতের জন্য, উম্মতের মহাব্বতের জন্য, কালেমার হিফাজতের জন্য কারবালার ময়দানে 19 জন আওলাদের রসুলের বাগানকে কুরবানি দিয়া দিল। ওই নবীর জন্য কি আমরা একটা রাত মাহফিলের মাধ্যমে কুরবানি দিতে পারবো না? আমরা কই নবীর আওলাদের জন্য, ওই নবীর ভালোবাসার জন্য, এই মাহফিলের জন্য খেদমত করতে পারবো কি পারবো না? জোরে বলেন না পারবো কি পারবো না। আমি মনে করি এই মাহফিল কি, এই মাহফিল হলো ঈমান রক্ষা করার চেতনার মূল মন্ত্র, ঠিক কি না বেটে? কারণ হুসাইন যেখানে আছে ইয়াজিদ সেখানে থাকতে পারে? জোরে বলেন না পারে। এই হুসাইনের আদর্শকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এখন এমন এক ষড়যন্ত্র চলতেছে। আজকে বর্তমানে এমন কতগুলো মানুষ বের হয়েছে যারা ইমাম হুসাইনের বদলে তারা ইয়াজিদকে নিয়ে নাচানাচি লাফালাফি করে। শুধু তাই নয়, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই ডিক্লার করে তারা ইতিহাসের বুকে কলঙ্কের চিহ্ন লিখে দিয়েছে, ঠিক কিনা বেটে? এমন এক কলঙ্ক যেটা মুসলমানরা মাথার উপর বহন করছে। এই বেদিন মুনাফেক, এই ইয়াজিদের দালালেরা আমাকে এসে বলে, ইয়াজিদ নাকি রহমাতুল্লাহ আলাই, ফেসবুকের মধ্যে যখন আমি তাকে কমেন্ট করলাম, ইয়াজিদ লানতুল্লাহ আলাই, তুমি কি ইয়াজিদের দালাল নাকি? হে আমারে উত্তর দে, আমি ইয়াজিদের দালাল না, আমি ইয়াজিদের সন্তান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি তো তোর বাপ তোলে ইয়াজিদ আসিল, যে তোর বাপ জীবে আছে তোলে এখনই আসল বাপ ন, এখন আমরা যখন ওলি আল্লাহ দরবারে যাই ওনাদেরকে বাবা বলি, তাদের সুলকানি আরম্ভ হয়। তো আরো 80টা মল্লম লাগাই দিবে, যেটা সুলকাই করে কি দিও? জোরে হয় না, এটা কি চলিব মল্লম? তবে ঠিক আছে মল্লম জিবে দি, আর তুম বালা লাই তার তুম কি লাই, হতুজর অনিলে করি কা হতা হন, আমাদের করলে করে হইতাম, তোর আপা দিতাম শুয়া গইতাম, হতুজর নগরিবেন না হুন্দি গইতাম শুয়া, হতে কিয়া হুজুর আখ দে তো তোরা শুয়া কি করে, তোরা তো খারাপ কালার হইন না ভরে, হতে কিয়া আখ দি উনিল যারা প্রত্যেক দিন বেবি লোশন গাছ মাকে, ইতার তুন আরাম লাই, হতুগুন যেন 2-4 বছর নয় মাকে গাছ মিদি কিরে ফাড়া হয়ে গিয়ে গুই, হঠাৎ করে যেতে বেবি লোশন লাগাই ফুরানে না ফুরাই, না ফুরাই বললে বললে 2-4 দেখা যাতে শীতকাল আগে গোড়া শীতকালে ক্রিম নদ একদিন যেতে মুক্ত হয় মাখা আরম্ভ করি, হতুজুর জলে তো হতে ক্রিম দিলে জলের তো নুনে আখেতে প্রত্যেক দিন মাকতি তোরে নজলতু, আজ হঠাৎ করে মাকর দে জলের দে, প্রত্যেক দিন হুসাইনের মাহফিলত বসতি তোলে নজলতু, হঠাৎ করে উনার দে তোরা তোরা তুন জলের দে, ঠিক কিনা বেটে? আর জোরে হন, ঠিক কিনা বেটে? তোরা জ্বলতে তাক বইন ভুল আর জ্বালাইতে আসি তোমার, ঠিক কিনা বেটে? যাই হোক, আমার ইমাম হুসাইনের অন্তরের মধ্যে তার আশেক, তার ভালোবাসা, আমার ইমাম হুসাইনের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা ছিল বিদায়। টাকার কাছে মাথা নত করে নাই, দুনিয়ার কাছে মাথা নত করে নাই, দুনিয়ার কোন সম্মানের কাছে মাথা নত করে নাই, একমাত্র হক আদায় করার জন্য 72 জন পরিবার নিয়ে শাহাদাতের শরবত পান করেছে, ঠিক কিনা বেটে? ও জগতের বন্ধুরা, ওই হুসাইনের উপর যখন তারা তলোয়ার চালায়, ওই হুসাইনের উপর যখন তারা জুলুম করে, ওই হুসাইনের উপর তখন তারা নির্যাতন করেছিল, একবার চিন্তা করো, একবার চিন্তা করো, তোমার সামনে যদি তোমার সন্তানকে জবে করে তোমার কেমন লাগবে? তোমার সামনে যদি তোমার সন্তানের টুকরা টুকরা লাশ নিয়ে যদি ফুটবল খেলার মাঠের মতো সিটা সিটা এই দিক থেকে ওই দিকে মারে তোমার কেমন লাগবে? তোমার সন্তানের লাশ যদি যদি 2-4 কুকুর মিলে কামড়া কামড়ি করে তোমার কেমন লাগবে? একবার চিন্তা করে দেখো, আমার ইমামে হুসাইনের পর্দানার উপর যখন ছুরি চলতেছিল তখন আমার দয়াল নবীর কেমন লাগছিল? যেই নবী একবার নয় দুইবার নয়
লক্ষ লক্ষ বার যাই হুসাইনের গলার মধ্যে, কাঁধের মধ্যে, হাতের মধ্যে, কপালের মধ্যে, টুটের মধ্যে চুমা দিয়েছে। যেই হুসাইন শিশু বেলায় কান্না করে উঠলে আমার দয়াল নবী দরফর দরফর করতো, দরজার সামনে যাইয়া পাইসারি পাইসারি করতো, বাহির দিকে ডাক দিত ফাতেমা রে ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি কেন ডাক দিলেন? কয় আমার হুসাইন রে কান্দাইস না, আমার হুসাইন কাঁদলে আমি হুজরার মধ্যে থাকতে পারি। আমার দয়াল নবীর আওলাদ এক একজনকে যখন শহীদ করা হচ্ছিল কেমন লাগতেছিল? আমার পূর্ববর্তী হুজুর তকরির কিছু করে গিয়েছেন, আমি তারপর থেকে কিছু শুরু করতে চাই। ও জগতের বন্ধুরা, হুসাইনের মাহফিল প্রতিদিন করলো তার হক আদায় হবে না, হুসাইনের জিকির প্রতিদিন করলো তার হক আদায় হবে না। কারণ হলো হুসাইনের এই মাহফিল শুধু মাহফিল নয়, এই সময়টুকু হলো ইবাদত, ঠিক কিনা বেটে? অনেকে বলবেন হুজুর এগুলো তো বাড়াবাড়ি। আমি বললাম কেমনে বাড়াবাড়ি? একজন আমাকে বললো হুসাইন নিয়ে তো ভাড়াবাড়ি কেন? আমি বললাম কারণ হুসাইনকে নিয়ে ভাড়াবাড়ি আমি না, আল্লাহ করেছেন। বললেন হুজুর কোথায় করেছেন? আমি যে হুসাইনকে বাদ দিলে তোর নামাজ হবে না? ওই বোন বাবা জীবনের নামাজ পড়ি নামাজ কবুল হবে না? হদ হুজুর হুসাইন ঘরে আর নামাজ ঘরে, আমি দিই হুসাইন ঝেড়ে নামাজ হবে এড়ে, তোরা কি নামাজ নে? তোরা কিন্তু নামাজ না, তোরা আরো শুননি কল, তোরা কিছুতে নামাজ এতলে সেরা বাংলা সরজর বারবার হইতো। আমি বিয়েক জায়গা থই ব্রেক মাহফিল কাজানো হয়, বিয়েক জায়গা থই কি হইতো আগর দমদম বাগর দমদম ওয়াহাবি সিন্নু নাওয়া www.com কি .com www ইয়া সব হজুন গাল গাল ইয়া ফেসার দিল লাগি আর ডব্লিউ হই দুই টিকা জল হবে, ঠিক কিনা বেটে? বনফুত জলিলের নিজ দায়িত্বে জল, এটা তো আমাদের কোনো দায় নাই, তুই দুশ্মন রসুল ইউজ কর, ঠিক কিনা বেটে? আগর দমদম, দমদম মানে বুঝছো তো না? বুঝো না? বুঝে দমদম মানে না, সুর হইলে কি করে আপাদন হন? আইও সরসা বাজে দুরুজ নাই দি, তোমার দুরুজ খাবাই হনাইলে না হন নাকি দুরুজ বানাইম? কি বানাইম দে? হ্যাঁ, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবি না গর কিনে রে নুয়াবি সলা দুনিয়া আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন দয়াল নবী ভালোবাসতেন। ও জগতের বন্ধুরা, ওই আল্লাহর রাসূলের উপর যখন ছুরি চালায় আমার নবীর কেমন লেগেছিল? ওই ফুরাত নদীর কিনারায় ওই আল্লাহর রাসূলকে তিন দিন পর্যন্ত পানি বন্ধ করে রেখেছিল, যেই নবীর হাতে কাউসারের পানি খাবো ওই নবীর আল্লাহর মুখের মধ্যে পানি দেয় না। কাই খাইমার মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল, পানি নাই, কিছু নাই, কি করবে? আলে রাসূল চিন্তার মধ্যে পড়লো, কিন্তু দয়াল নবীর কথা খেয়াল আছে, এমন এক জায়গায় ইমামে হুসাইনকে শহীদ করা হবে যেই জায়গার নাম হলো কারবালা। ওই জায়গার পরিচয় ইমাম হুসাইন যখন পাইল, ওইখান থেকে এক বিন্দু পরিমাণ মরল না। নয় মুহররমে যুদ্ধ শুরু হয়ে যেত, কিন্তু ইয়াজিদি বাহিনীর কাছে আমার দয়াল নবীর আওলাদ ইমামে হুসাইন বললেন, ও ইবনে জিয়াদ আমাকে একটা রাতের অবকাশ দাও, আমাকে একটা দিনার সুযোগ দাও, আজকে একটু সবর করো। কেন কেন আজকের দিন কেন চাইছ? কয় আমি জানি কালকে কি ঘটবে, কারণ 10 তারিখের ইন্তেজারের মধ্যে আছি, জিলহজ মাসের 10 তারিখে কুরবানি, মুহররমের 10 তারিখে আরে কুরবানি, আমি জানি জানি কি ঘটবে, অন্তত একটা রাত আমাকে সুযোগ দাও, একটা রাত দাঁড়াই আমি শুধু নামাজ পড়ব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আর আমার নানা জানকে স্মরণ করব। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা বেঠে? তো বাজো আই হে কারবালা মেঘ, তো বাজো আই হে কারবালা মেঘ, হাজার সদমে হাজার সদমে উতার রহি হ্যায় হুসাইন ইবনে আলী কে গম মে, হুসাইন ইবনে আলী
আলী কি গম মে লহু কি আঁসু বহা রহি হ্যায় লহু কি আঁসু বহা রহি হ্যায় সালা দুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ ইমাম হুসেন একটা রাতে সময় নিলেন সময়টা কেন কুরআন পড়ব কুরআন পড়ব ও হুসাইনি প্রেমিক ইমাম হুসেন কারবালার ময়দানে কুরআন কে সারে তোমরাও কুরআন সাইরো না তোমরাও কুরআন বইল না সারা রাত নামাজ পড়ব তোমরাও নামাজ সাইরো না নামাজ বইল না ও আশেকের রসুল শুনে নাও কারণ নামাজ পড়বা সত্য আশেকের রসুল যারা তারা জানে নামাজের ভিতর আহলে বাইত আছে কেমন করে আছে যে কথা একটু আগে বলতে চেয়েছিলাম এক দশমন বলল আপনারা পাড়াবাড়ি করেন বেশি বাড়াবাড়ি করেন আমি বললাম বাড়াবাড়ি তাহলে করছে আল্লাহ তুমি আল্লাহর সাথে ঝগড়া করো বললেন আল্লাহ কখনো এগুলা করতে বলে নাই আমি বললাম তুমি কি নামাজ পড়ো তিনি বলেন খোদার কসম পাঁচ ওয়াক্ত পড়ি আমি বললাম কেমনে পড়ো কই আপনি যেমনে পড়েন আমিও তেমনে পড়ি কই রাকাত পড়ো বল আপনি যত রাকাত পড়েন আমিও তত রাকাত আপনি কিভাবে পড়েন আমি বললাম আমি তো সুন্নতি তরিক অনুযায়ী পড়ি তিনিও বললেন আমিও সুন্নতি তরিক অনুযায়ী পড়ি আমি বললাম নামাজ একটু পড়ে দেখাও কেমনে করে নামাজ পড়ো আমাকে নামাজ পড়ে দেখাইল তাশাহুদের মধ্যে বসলো বসার পরে তাশাহুদ পড়া আরম্ভ করলো আত্তাহিয়াতু শেষ করলো শেষ করার পরে সেই ব্যক্তি দরুদ শরীফ পড়া আরম্ভ করলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বললো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ যখন বললো আমি বললাম ভাই রে একটু থাম সামনের দিকে যাইস না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অর্থ বুঝলাম কিন্তু আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদের অর্থ বল তিনি বললেন হুজুর কোন জায়গায় ফাসালেন কোন জায়গায় আমার আটকাইলেন আমার চোখ তো খুলে গেল আমি বললাম তুই আজকে চোখ খুলেছিস এই চোখ তো আল্লাহ রসুল আরো আজকে থেকে 1400 বছর আগে খুলে দিয়ে গিয়েছে হুজুর বুঝতে পারি নাই আমি দোকার মধ্যে পড়েছিলাম আমি বললাম বল ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ মানে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমার নবীর উপর দরুদ তুমি পড়তেছো ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ অর্থ কি কই নবীর আহলের উপর দরুদ বড় করে বলেন সুবহান আমি বললাম এই বল খোদার কসম করে বল এই ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ কি তোর বাপ নাকি তোর দাদা এটা কি তোর নানা নাকি তোর শ্বশুর নাকি তোর আত্মীয় সে বলল আমার তো কেউ না কিন্তু খোদার কসম ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদকে বিচার করো ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ কারা ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ হলো ফাতেমা ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ হলো ইমামে হাসান ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ হলো ইমামে হুসাইন ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ হলো ইমাম জাইনুল আবেদিন ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ হলো মুসা কাজেম ওয়ালা আলী মুহাম্মদ হলো ইমাম জাফর সাদেক ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হলো কওসে পাক খাজা করিবে নামাজ আলে রসুল আওলাদ রসুল গৌসুল আজম মেজবান নারী ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ হলো আমার সৈয়দ আমার শাস্তি কোটি বড় করে বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম জিন্দাবাদ 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 ঠিক কিনা বেটে আরো জোরে বলেন না ঠিক কিনা বেটে কথা দেখে কি তোর দাদার নাম না তোর বাপর নাম এটা তো তোর দাদার নাম তোর বাপর নাম নাই নামাজের ভিতরে হাইলে পায় তোর নাম আল্লাহ ঢুকে দিয়ে ডর করে খাওয়া সুবহান তাহলে আহলে বাইতের স্মরণ তোমরা পাঁচ ওয়াক্তে পাঁচবার করো আমরা তো আজকে বছরে একবার এখানে করতেছি ঠিক কিনা বেটে তাহলে তোমরা জলো কেন কই রোড ঘাট বন্ধ করে এগুলা কি করেন আমি বললাম এই পাগলের ঘরের পাগল ছাগলের ঘরের ছাগল আমরা ইসলাম ঘরের ভিতর থেকে পাই নাই আমরা ইসলাম পাইছি ময়দান থেকে কোন ময়দান থেকে রসুলকে পাইছি বদরের ময়দানে আমার হযরত আলীকে পাইছি আমার হযরত আলীকে পাইছি রসুলের প্রেমিকের 126,000 সাহাবাদেরকে নিয়ে গদির হুমের ময়দানে হযরত আলীর পরিচয় মওলা রূপে পাইছি ফাতেমাকে পাইছি মুবাহালার ময়দানে ইমামে হাসানকে পাইছি সিফিনের ময়দানে ইমামে হুসাইনকে পাইছি কারবালার ময়দানে আমরা ময়দানওয়ালা আমরা ময়দানে থেকেই কাজ করি ঠিক কি না বেটে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম
জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা বেটে? আরাম ময়দান ওয়ালা আরাম ময়দান তিনি ইসলাম ভাইদালে সবসময় ময়দানে তাই, ঠিক কিনা বেটে? আরো জোরে কোনা, ঠিক কিনা বেটে? তোরা তো ময়দান সারা, তোরা এই ময়দান নাই, ওই ময়দান আছে না কোনো নাই? তারা ইন্দিও বরবাদ উন্দিও বরবাদ, খবর যাইব বাজি ফাঁস গেলে ফাঁস মেলে জীবন নাশ, এটারা তো জীবন নাশ লবে ফিরি ভাই বুধে বাঁশ, কি ভাই বুধে ব্যাম্বো ব্যাম্বো হন ব্যাম্বো বাইরকে বাঁশ, কি বাঁশ তোমার স্বর্গ বাইরকে বাঁশ মাসি, এটা বাঁশের দোয়ানো যাই ইন্দি বাঁশের দোয়ান একটা আছে তো, কি বাঁশ হন বাইরকে? হ্যাঁ কেনা বাইরকে, কি বাইরকে আসাইছে কেনা বাইরকে দিবুদে সেন্টার বরাবর, ঠিক কিনা বেটে? আরো জোরে কোন, ঠিক কিনা বেটে? সেন্টার বরাবর যদি আসাইছে মা এই আসাইছে যদি কেনাবেরকে খাইতে মনে না হয় আহলে ভাই তোর দলত আই যাব, ঠিক কিনা বেটে? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে সরেন, আমিন। আমার কামলিওয়ালা নবীর ভাই আওলাদ কারবালার ময়দানে এক রাতের সুযোগ চাইল আর সারা রাত আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে তেলাওয়াতে কোরআন চলে, আর যখন রাত গভীর হলো তিনি তার তলোয়ার জুলফিকার সাথে রয়েছে, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ওই তলোয়ারের উপর থুতনি রেখে তিনি একটু করে জিমিয়ে পড়লেন, আর যখন জিমিয়ে পড়লেন চোখের মধ্যে ঘুম চলে আসলো, আর ওই মুহূর্তের মধ্যে আমার হযরত ইমামে হুসাইনের বোন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাইমা থেকে একটু বের হলেন রাত্রের মঞ্জরটা দেখার জন্য, কেমন অবস্থা ইয়াজিদি বাগিনী কিভাবে রয়েছে, তারা কি ইমামে হুসাইনের কাফেলার কাছাকাছি কিনা? যখন কারবালার ময়দানে খাইমা থেকে বাহির হলো আমার হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার নজর দিয়ে যা মঞ্জর দেখলেন যেটার ভাষা বলার মতো ভাষা নাই, আমার হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানের মধ্যে এমন একজন রমণীকে দেখলেন যেই রমণী তিনি এর আগে এই জমিনের মধ্যে এই কারবালার কাফেলার মধ্যে এই রমণী ছিল না, ওই রমণীকে যখন দেখলেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গিয়ে বললেন ও বুড়ি মা তুমি এই কারবালার ময়দানে কি করো? যখন জিজ্ঞেস করলো কোনো আওয়াজ দেয় না, দেখে ওই বুড়ি মা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, আবার হযরত জাইনাব চিন্তা করলো এটা আবার কে আসলো, কান্নাও করে, আবার কারবালার ময়দান নিজ হাতে ঝাড়ু দেয়, আবার ডাক দিল মা তুমি কে, দেখে কান্নার আওয়াজ আরো বড় হয়, আবার যখন ডাক দিল ওই বুড়ি মা চোখ ফিরালো, আর চোখ ফিরাইয়া জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সাথে তাকায়া বলে ও আমার কলিজার টুকরার সন্তান তুই কি তোর মাকে চিনছিস না? বললেন মা আপনি কি আমার আম্মাজান ফাতেমা? বললেন হ্যাঁ হ্যাঁ আমি তোর মা ফাতেমা, আল্লাহর তরফ থেকে মুকাররর হয়েছে মুয়ায্যান হয়েছে আগামী কালকে আমার কলিজার টুকরা আমার হুসাইন এই কারবালার ময়দানে শহীদ হবে, আমি ফাতেমা জান্নাত থেকে কারবালার ময়দানে আমি ঝাড়ু দিচ্ছি, কারণ হলো একটা যারা বড় বড় পাথর কারবালার ময়দানের মধ্যে পড়ে আছে আমি ঝাড়ু দিয়ে পাথরগুলো সরিয়ে দিচ্ছি, কারণ হলো একটা কারণ হলো একটা, আর সেই কারণ হলো কালকে যখন আমার হুসাইন শহীদ হবে আর যখন দুলদুল গোড়া থেকে জমিনে পড়বে পড়ার সঙ্গে সঙ্গে যেন আমার হুসাইনের পিঠের মধ্যে এই পাথরের আঘাত না লাগে, এই জন্য আমি ফাতেমা কারবালার ময়দানের পাথর সাফ করার জন্য জান্নাত থেকে এসেছি, বড় করে বলেন সুবহান আলে রসুলের। মাকে যখন দেখলেন আর কি অন্তর ভর ধরে, মা তো এমন একটা জিনিস যার মা নাই একমাত্র সেই ব্যক্তি বলতে পারবে, সঙ্গে সঙ্গে মাকে দেখে ভাইজানকে ডাক দিল ভাইজান আসো তাড়াতাড়ি আসো মাকে দেখো মা এসেছে, এই যখন কথা বললেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনকে রেখে জাইনাব দৌড় দিলেন খাইমার মধ্যে ইমামে হুসাইনকে ডাক দিলেন, আর ইমামে হুসাইনকে যখন ডাক দিলেন ইমামে হুসাইন ঘুম থেকে উঠে পড়লেন, বললেন বোন তুমি কেন ডাক দিলা, ইয়াজিদিরা কি এসেছে নাকি? বললেন না না ইয়াজিদি তো এখনো দূরে আছে, কিন্তু একটু আগে আমি আমার আম্মাজানকে দেখলাম, মনে করে বলেন সুবহান। যখন বললেন
কারবালার ময়দানে ছুটে গেলেন, যাইয়া দেখে নাই ওখানে নিস্তর মরুভূমির ময়দান পড়ে আছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা দিয়ে চলে গেলেন। আর ইমাম হুসাইন বললেন, ভুল, আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছো? আমার ইমাম হুসাইন খাইমার মধ্যে গেলেন আর বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার দয়াল নবী, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান শের খোদা আলী, আমি স্বপ্নে দেখেছি আমার আম্মাজান ফাতেমাকে। কি দেখেছো? বলে, আমার ইমাম হুসাইনের সামনে যখন আমার দয়াল নবী আসলেন, দয়াল নবীর চোখের মধ্যে ছিল পানি, আর দয়াল নবী নূরুন নবী জিন্দা নবী বললেন, এ হুসাইন তুমি কালেমার হক আদায় করে দিও। হযরত আলী বললেন, এ হুসাইন আমার কলিজার টুকরা তুমি তোমার নানাজানের হক আদায় করে দিও। আর আম্মা আমার আম্মাজান ফাতেমা বললেন, ও হুসাইন আমার চোখের মণি, তুমি কালকে যখন সময় আসবে তখন তুমি সবরের সাথে কাম নিও। আমি আমার আম্মাজানকেও দেখলাম, আরো অনেক কিছু দেখলাম, তোমাকে বলতে পারবো না। এই বলে ইমাম হুসাইনও কান্না করে, হযরত জাইনাব কান্না করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে একটা চুমু দিলেন, দুই হাতের কবজির মধ্যে দুইটা চুমু দিলেন। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ভাইজান আপনি তো প্রতিদিন আমার কপালে চুমু দেন, আজকে মাথার তালুতে কেন দিলেন, হাতের কবজির মধ্যে কেন দিলেন? বললেন, বোন তুমি তো বুঝবা না, আমার শাহাদাতের পরে এই মাথার কাপড় ওই ইয়াজিদিরা টেনে নিয়ে নিবে, এই আলে রাসূলের হাতে তারা জিনজির পরাবে, গলার মধ্যে জিনজির পরাইয়া যেরকম গরু টানা টানে সেই রকম আমার নবীর বংশধরকে টেনে টেনে নিবে। এই হাতের মধ্যে চুমু দিচ্ছি না, কবজির মধ্যে দিচ্ছি, যাতে এই সময় কবজিটা মজবুত থাকে, মাথার কাপড় যখন টেনে নিবে যাতে তোমরা আল্লাহর উপর ধৈর্য ধরে নিজেদের ঈমান আমলকে ঠিক রাখতে পারো, এই জন্য তোমার মাথার মধ্যে চুমু দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 10 মুহররম সকালবেলা হলো, ইয়াজিদ বাহিনী যুদ্ধের জামা মাপ যখন বাজিয়ে দিল, সর্বপ্রথম যিনি শহীদ হলেন হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, যার কথা আমার হুজুর পূর্বে বলেছেন। এরপর যখন একে একে আলে রসুলের গুলামগণ শহীদ হওয়া আরম্ভ করলো, মোট সেখানে 19 জন আউলাদে রসুল ছিল, আর বাকি সব ছিল আলে রসুলের আশেক, আলে রসুলের গুলাম, আলে রসুলের প্রেমিক। একে একে সবাই যখন শহীদ হওয়া আরম্ভ করলো, শহীদ হওয়ার পালা শেষ, আলে রসুলের পালা যখন চলে আসলো, ওই মুহূর্তের মধ্যে কি করবে দিক দিশা ছুটে না পাইয়া হঠাৎ করে দেখতে পেল হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইজন সন্তান ছিল, একজনের নাম হলো আউন আর একজনের নাম হলো মুহাম্মদ। অল্প বয়সী দুই সন্তান, এখনো কোমলমতি হাত, হাতগুলাও শক্ত হয় নাই, পাগুলাও শক্ত হয় নাই, নূরানি চেহারা জল 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 করে। ওই মুহূর্তে দুই সন্তানকে দুই হাতে ধরে ইমাম হুসাইনের কদমে আনলো, আইনা বলে, ভাইজান রে আমার আব্বাজানকে বলতে শুনেছি, আমার দয়াল নানাজানকে বলতে শুনেছি, যখন কোন বিপদ আসে তার পূর্বে যেন সদকা করা হয়, তার পূর্বে যেন কোন জান কুরবানি দেওয়া হয়, তার পূর্বে যেন কোন হাদিয়া তোফা আল্লাহর নামের উপর লিল্লা করে দেওয়া হয়। এখানে তো ছাগল নাই, ছাগল লিল্লা করব, এখানে তো গরু নাই, গরু লিল্লা করব, এখানে তো মুরগি নাই, মুরগি লিল্লা করব। ও আমার হুসাইন ভাইজান, আমার দুইটা কলিজার টুকরার সন্তান আছে, যাদেরকে বড় মমতা করে লালন পালন করেছি, মাত্র অল্প বয়সের 6-7 বছর বয়সের আউন এবং মুহাম্মদকে, ও আমার ভাইজান আপনার নামের উপর আমি দীনে মিল্লাতের জন্য, দীন ইসলামের জন্য, কালেমার হেফাজতের জন্য আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এ কথা যখন বললেন আমার ইমাম হুসাইন দুই চোখের পানি ছেড়ে বলে, বোন জাইনাব এটা তো কখনো হতে পারে না, আমার আপনার এই ছোট ছোট দুইটা মাত্র মাসুম এই বাগনাগুলা, এদেরকে তো তুমি এই কঠিন ময়দানের মধ্যে প্রেরণ করতে পারো না। কিন্তু হযরত জাইনাব কেঁদে দিলেন, বললেন, যদি তুমি আমাকে সুযোগ না দাও কালকে আমাদের ময়দানে আমি আমার দয়াল নবীকে কি বলে জবাব দিব। হযরত ইমাম হুসাইন দুই চোখের পানি ছেড়ে জবাব দিলেন, ওই দুই ছেলেকে হযরত জাইনাব বড় মমতায়
বুকের সাথে জড়াইয়া বলে, বাহাদুরের মতো যাবি, বাহাদুরের সন্তান, এই ইয়াজিদিদের সামনে কখনো মাথা নত করবি না। যুদ্ধের পোশাক পরাইলো, যুদ্ধের দামামা যখন লেগে গেল, ওই দুই সন্তান ওই কারবালার ময়দানের মধ্যে গেল। অল্প বয়সের সন্তান, 7 বছর 8 বছরের সন্তান, দুরজন তলোয়ার নিয়ে গেল, বেশিক্ষণ টিকে থাকতে পারলো না, শাহাদাতের শরবত পান করলো। ইমাম হুসাইন খাইমা থেকে দৌড় মারলো, যাইয়া দেখে তার বোনের আওলাদ আগুন এবং মুহাম্মদ টুকরা টুকরা হয়ে কারবালার ময়দানে কাটা মুরগির মতো তরফার তরফার করছে। দুইজনকে কাঁধে নিয়ে আমার ইমাম হুসাইন জাইনাবের কাছে এনে বলল, জাইনাব, তোমার এই সাদকা আল্লাহ কবুল করেছে, আল্লাহ রাসূল কবুল করেছে। বড় করে বলেন, সুবহানাল্লাহ। এই আওলাদ একে একে যখন শহীদ হয়, শহীদ হওয়া আরম্ভ করলো, হযরত আব্বাস আলমবরদার খাইমার মধ্য থেকে চিৎকার শুনলো, আওয়াজ হলো কিসের? হযরত জাইনাব দুই চোখের পানি ছাড়ে, একদিকে নিজের সন্তান কুরবান, আরেক দিক দিয়ে হযরত আলী আসগর চোখের পর্দা উল্টাইয়া দিল, চোখের পর্দা উল্টাইয়া তার মুখটা খুলে দিল, কয়েক ফোঁটা পানির জন্য 6 মাসের বাচ্চা আলী আসগর চোখের পানি পর্যন্ত শুকাইয়া গেল। আমার আলী আসগরের যখন চোখের পানি শুকাইয়া গেল, চোখ যখন উল্টাইয়া দিল, আমার আব্বাস আলমবরদার আয়েশা যখন দেখলো দুই চোখের পানি সাইলা বলে, এ আল্লাহর রাসূল, আওলাদ রাসূল, পানি না খাইয়া তোমাকে আমি মরতে দেব না। এই বলে খাইমা থেকে একটা পানির মুশকো হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়া আরেক হাতে তলোয়ার নিয়া ওই ইয়াজিদি বাহিনীর সামনে গেল, যাইয়া করুণ ভাষণ দিল, এই ইয়াজিদি বাহিনী, তোরা কি আমার দয়াল নবীর হাতে কাউসারের পানি চাস না? ওই নবীর কলমা পড়িস, ওই নবীর আওলাদ, 6 মাসের মাত্র বাচ্চা, এখন পানির জন্য মৃত্যু সজ্জায়, কয়েক ফোঁটা পানি দেরে জালাল, আলে রসুলের কলিজাটা ঠান্ডা কর, আমি আব্বাসের গর্দান তুরা নিয়ে আনে, কিন্তু আলে রসুলের জন্য কয়েক ফোঁটা পানি দে। কিন্তু তাদের তো কোনো দয়া নাই, তাদের কোনো মায়া নাই, সঙ্গে সঙ্গে তারা ব্যারিকেড দিয়ে দিল, তুমি আর সামনে যেতে পারবা না। হযরত আব্বাস আলমবরদার তলোয়ার বাহির করলো, দুই চারজনকে জাহান্নামে পাঠাইলো, ওই ব্যারিকেড ভাঙা পানির কিনারায় গেল, পানি সল 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 করে ওই পানির মধ্যে যাইয়া সর্বপ্রথম দুই হাতের মুষ্ক দিয়ে পানি তুললো, মুখের মধ্যে যখন নিজে দিবে, কারণ নিজেও তো পিপাসার্থ, মুখে যখন দিবে ওই পানির মধ্যে হযরত আলী আসগরের চেহারা, হযরত কাসেমের চেহারা, হযরত আলী আসগরের চেহারা, হযরত আমার ইমাম হুসাইনের আওলাদের চেহারা যখন বাই সরলো, হযরত আব্বাস আলমবরদার বলেন, গোলাম কি আগে মনিবের আগে পানি খাইতে পারে? এই বলে তিনি নিজে পানি খান নাই, ওই পানি থলের মধ্যে ভরে নিলেন, থলের মধ্যে ভরে যখন আবার দুই চারজনকে জাহান্নামের মধ্যে ইয়াজিদিকে পাঠাইয়া ব্যারিকেড ভাঙা বাহির হয়ে চলে আসলো, আর যখন চলে আসলো ডান হাতের মধ্যে পানি, বাম হাতের মধ্যে তলোয়ার, ওই মুহূর্তের মধ্যে ইয়াজিদি বাহিনীর একজন এমন ভাবে তলোয়ার চালালো, আমার হযরত আব্বাস আলমবরদারের ডান হাতের বাজুর মধ্যে পড়লো, খোদার কসম, ডান হাতের বাজুর মধ্যে পড়ার দেরি ডান হাতটা দুই টুকরা হইয়া জমিনের মধ্যে পড়লো, রক্ত ফিনকিরি দিয়া ফরফর করে জমিনের মধ্যে স্রোতের মতো পড়া আরম্ভ হলো। হযরত আব্বাস আলমবরদার ওই পানির দিকে নজর, ওই রক্তের দিকে নজর নাই, শুধু নজর পানির দিকে, ইয়াজিদিদের দিকে তাকাইলো, দুই চোখের পানি সাইরা বলে, খোদার কসম, আমার একটা তোরা হাত কাইটা নিছিস, আমার কোনো আফসোস নাই, একটা হাতের বদলায় হলো এক গ্লাস তোরা পানি দে। ওই পানির মস্কোটা বাম হাতের মধ্যে তুলে নিল, আর যখন বাম হাতের মধ্যে নিল, আমার হযরত আব্বাস আলমবরদার হাত আরম্ভ করলো খাইমার দিকে, তাবুর দিকে, আরেকজন জালেম আসলো, আয়েশা একটা তলোয়ার বাগির করলো, বাম হাতের উপর তলোয়ার চালালো, এমন ভাবে তলোয়ার চালালো, হযরত আব্বাস আলমবরদার বাম হাত কাইটা জমিনের মধ্যে পড়ে গেল, হযরত আব্বাস আলমবরদার দুই চোখের পানি সারে, আল্লাহ রে, ও আমার দয়াল নবী রে,
আমার ডান হাত নাই, আমার বাম হাত নাই, আমি কিভাবে পানি নিব? তাদের দিকে তাকায় বলে, জালেম রে, আমার দুইটা হাতই তোদেরকে দিয়ে দিলাম, বিনিময়ে এক গ্লাস পানি আলে রসূলের জন্য দে। এই বলে তিনি তার দাঁত মুবারক দিয়া দুই হাত কাটা, রক্ত তো জোর জোর করে পড়ে, ওই দুই হাত কাটা অবস্থায় মুখ দিয়া তিনি ওই পানির মস্কটাকে, পানির চামড়ার থলেটাকে দাঁত দিয়া কামড়াইয়া ধরলেন। আর দাঁত দিয়া কামড়াইয়া ধরে তিনি দৌড় মারলেন আলে বাইতে রসূলের কাফেলার দিকে। ও হুসাইন, আমি পানি নিয়ে আসছি, ও সাকিনা পানি নিয়ে আসছি, ও আলী আসগর পানি নিয়ে আসছি, একটু সবর ধরো, তোমাদের চাচা আব্বাস আসতেছে, আব্বাস আসতেছে। এই বলে যখন সামনের দিকে গেল, পিছন থেকে আরেকটা তলোয়ার আসলো। আয়েশা আমার আব্বাস আলমবরদারের গর্দানের উপর এমন ভাবে চালাইলো, আমার আব্বাস আলমবরদারের শরীর থেকে মাথা মুবারক দুই টুকরা হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। তিনি শাহাদাতের শরবত পান করলেন, আর একটা চিৎকার মারলো, ইয়া রাসূলুল্লাহ তুমি সাক্ষী থাকো, আব্বাস আলমবরদার তার জীবন দিয়ে আহলে বায়াতকে ভালোবেসেছে। বড় করে বলেন সুবহান, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। ওই ইয়াজিদিরা একজন আয়েশা বলে, আব্বাস আলমবরদারের মুখ থেকে পানির মস্কটা টাইনা নাও। যখন এ কথা বলল, বলার পরে পানির মস্ক টানার জন্য মাথার খুলির চুল একজন টানে, আরেকজন পানির মস্ক ধরে টানে। কিন্তু খুদার কসম, খুদার কসম, ওই কাটা মাথাও বলে পানি ছাড়বো না, পানি ছাড়বো না, দাঁত দিয়ে এমন ভাবে কামড়াইয়া ধরছে ওই পানির মস্ক আর ছুটাইতে পারলো না। আমার আব্বাস আলমবরদার ওই মস্ক কামড়ানো অবস্থায় শাহাদাত বরণ করলেন। খুদার কসম, হযরত আব্বাস আলমবরদারের রওজার ছবি তোমরা ইউটিউবের মধ্যে পাবা, বিভিন্ন তোমরা চ্যানেলের মধ্যে পাবা, দেখবা তার রওজার মধ্যে এখনো হাঁটু পরিমাণ পানি। আল্লাহ বলে, আলমবরদার আব্বাস রে, তুই তো আহলে বায়তকে পানি খাওয়ানোর জন্য পাগল ছিলি, আল্লাহ তোর মাজার কেমন করে দিবে? তোর মাজারের পানি কিয়ামত পর্যন্ত শুকাবে না, তোর মাজারে যত শেষবে তত পানি আমি আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়া দিব। বড় করে বলেন সুবহান, হযরত আব্বাস আলমবরদার রওজার মধ্যে এখনো হাঁটু পরিমাণ পানি সব সময় থাকে, কোনো দিনের একদিনের জন্য কমে নয় পানি, ওই অবস্থায় থাকে, যত সেচে তত পানি। অনেকে যায় ওই পানি মুখের মধ্যে নিয়ে তবারক হিসেবে মুখে দেয়, অনেকে সেই পানির মধ্যে ওযু করে, কতজনে গ্যালেনে গ্যালেনে নেয়, কিন্তু ওই মাজারের আশপাশ থেকে ওই পানি কমে না। আহলে বায়াত যে জিন্দা তার প্রমাণ হলো আরেকটা। বড় করে বলেন সুবহানাল্লাহ, আমার ইমামে হুসাইনের কাফেলায় শহীদ হওয়া আরম্ভ করলো, শহীদ হইতে হইতে একজন আহলে বায়াতের পালা আসলো, যার নাম হলো আলী আকবর, যার নাম কি আলী আকবর, যার চোখ দেখতে রসুল্লাহর মতো, যার জুলফি দেখতে রসুল্লাহর মতো, যার চেহারা দেখতে রসুল্লাহর মতো, যার ঠোঁট মুবারক রসুল্লাহর মতো, যার গলা মুবারক রসুল্লাহর মতো, যার চোখের মনি রসুল্লাহর মতো। বড় করে বলেন সুবহান, আমার হযরত আলী আকবর বাবার কদমে এসে পড়লো, হুসাইন আব্বা জান আপনি আমাকে অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আমি কারবালায় যাব। 17 বছরের নওজোয়ান যুবক অবস্থায় আমার হযরত ইমামে হুসাইনের সামনে যখন গেলেন, ইমাম হুসাইন চেহারার দিকে ভালো করে তাকাইলেন, আমার রসুলের খুশবু ওই আওলাদের শরীর থেকে পাওয়া যায়, ওই আওলাদের মুখের মধ্যে চুমু দিলেন, চোখের মধ্যে চুমু দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন, নিজ হাতে সুন্দর করে সাজাইয়া দিলেন। সাজানোর পরে আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যুদ্ধের পোশাক পরাইলেন, আমার হুসাইনের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। আমার ইমামে হুসাইনকে হযরত আলী আকবর বললেন, আব্বাজান কেন কান্দেন? বলে, বাবা রে, আমার সন্তানকে যুদ্ধের পোশাক পরে কেমন লাগে দেখতে? আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, এত সুন্দর আমার সন্তান। এই বলে যখন বুকে জড়ায় নিল, গোড়ার মধ্যে তুলে দিল, ফি সাবিলিল্লাহ বলে ছেড়ে দিল, আর ওই হেজিদিতের সামনে গেল, তলোয়ার এমন ভাবে
আহলে বাইতে রাসূলের তলোয়ার যখন উপরে তুলল, ইয়াজিদিদের মধ্যে থরথর করে কাঁপা আরম্ভ হলো। শিমুর খুলি ইবনে সাদ এরা সবাই আওয়াজ দিল, উনি কে ইনি কে? সবাই এক বাক্যে বললেন, ইনি হলেন শাবিয়ে মুস্তাফা, হুবহু রাসূলুল্লাহর মতো। ইমামে আলী মাকামের আউলার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বড় করে বলেন সুবহান, সবার মধ্যে থরথর, কারণ তখনও ইমামে হুসেনের আউলাদের এই দুই কানের সামনে এবং পিছন দিয়ে চারটা জুলফি জুলফি মুবারক ঝুলতেছিল, যেরকম রাসূলুল্লাহ ঝুলত। রাসূলুল্লাহ যেরকম ঝুলত তখনও ঝুলতেছিল। এই শের খোদার আউলাদের যখন হুঙ্কার মারল, কোন ইয়াজিদি সামনে আসতে পারলো না। আলে রাসূল, আউলাদ রাসূল, হযরত আলী আকবর দেরি করলো না, তলোয়ার নিয়ে ইয়াজিদিদের কাফেলার মধ্যে ঢুকলো। কসু যেরকম কাটে ওই রকম তলোয়ার চলে, ওই ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠায় দেয়। একে একে ইয়াজিদি যখন জাহান্নামের মধ্যে যায়, সবাই অবাক হয়ে গেল, এই তলোয়ার এত ধারালো হলো কিভাবে? কিছুক্ষণ পর আমার ইমামে হুসাইন টিলার উপরে উঠে হাতটা চোখের উপর দিয়ে তাকায়া তাকায়া দেখে তার আলী আকবর সন্তানের বীরত্ব দেখে শুধু ঢুলি উঠে, যেদিকে ঢুলি উঠে ওইদিকে ইয়াজিদিদের লাশ বিছায়া দেয়। আর আলী আকবর বীর বিক্রমের মতো কারবালার ময়দানে ইয়াজিদিদের বিরুদ্ধে তলোয়ার চালায়। আর যখন তলোয়ার চালায়, কিছুক্ষণ পর দেখে আমার আলী আকবর ঘোড়া নিয়া কাফেলার দিকে ফেরত আসলো। শরীরের মধ্যে জখম, শরীরের মধ্যে তীরের আঘাত, তলোয়ারের আঘাত। আমার ইমামে আলী মকাম হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইমাম হুসাইনের কাছে আসলেন, ঘোড়া থেকে জমিনে পড়ে যাবে অমন সময় ইমামে হুসাইন কোলের মধ্যে নিয়ে নিলেন। আর ইমামে হুসাইন তার সন্তান আলী আকবরের মাথার মধ্যে ওই মহাব্বতের দুইখানা হাত বুলায়। আর যখন বুলায়, আমার আলী আকবর বলে, আব্বাজান আমাকে কয়েক ফোঁটা পানি দেন, পানির পিপাসায় গলা শুকায়া গেছে, চোখেও ঝাপসা দেখতেছি, আমি পিপাসার কারণে চোখেও ভালো করে দেখতে পাচ্ছি না, আব্বাজান কয়েক ফোঁটা পানি দেন। আমার ইমামে হুসাইন কান্দে, দুই চোখের পানি জোর 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 করে পড়ে। আমার ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন দুই চোখের পানি পড়ে নিজেকে সবর ধরে নিল। আমার হুসাইন বললে, বাবা রে, আজকে তোকে আমি এমন পানি খাওয়াবো যেই পানি আমার দয়াল নবী আমারে খাওয়াইতো। এই বলে আমার ইমামে হুসাইন তার জিহ্বা মুবারক বাগির করে দিল আলী আকবরের ঠোঁট মুবারক বরাবর। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, বাবাই জিহ্বাখানা চুষ, যেইভাবে আমি আমার নানা জানের জিহ্বা চুষতাম। এইভাবে যখন জিহ্বা দিল, জিহ্বাটা চুষা আরম্ভ করলো, বাবা তৃষ্ণা তো মিটে না, তৃষ্ণা তো মিটে না। এই বলার পর ইমাম হুসাইন বলে, ও আমার সন্তান, একটু সবর ধরো, সবর ধরো, তোমার তৃষ্ণা আমার নবীর হাতের কাওসারের পানি, বড় করে বলেন সুবহান। এই সময় হঠাৎ করে একটা আওয়াজ আসলো ইয়াজিদিদের থেকে, কই হুসাইনের আওলাদ, কই হুসাইনের আওলাদ, আসো মোকাবেলা করতে বলো। এই যখন বলল, ইমামে আলী মকাম হযরত আলী আকবর আবার ঘোড়ার মধ্যে উঠে গেল, বাবা তোমার সন্তানকে তারা ডাকছে, আবার উচিত শিক্ষা দিয়ে আসব। আবার তলোয়ার নিয়ে দৌড় দিল। যখন তলোয়ার নিয়ে দৌড় দিল, ইয়াজিদিরা ততক্ষণে প্ল্যান প্রোগ্রাম করে নিল, চারিদিক থেকে গিরে নিল, আর গিরে নিয়ে তীর মারা আরম্ভ করলো। এক একটা তীর আমার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা উনার শরীরের মধ্যে যখন সামরা সিরে সিরে ঢুকে, এক একটা তীরের ফলার আঘাত কলিজা পর্যন্ত লাগে। আর আমার ইমামে আলী মকামের আওলাদ হযরত আলী আকবর, আয় হুসাইন আব্বাজান বলে যখন ডাক দেয়, ওইদিকে আমার হুসাইন দরবার দরবার করে, সন্তানের দুই চোখের পানি কান্নার আওয়াজ শুনে দৌড় দিল খাইমার দিকে। দৌড় দিয়া জৈনবকে ডাক দিল, জৈনব রে আমার সন্তান তো চিৎকার মারছে, ও আমার বিবিগণ, আমার সন্তান তো চিৎকার মারছে, আমার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, আব্বাজান ওই ইমামে হুসাইন তোমার
সন্তান তো চলে যায়, আমার ইমাম হুসাইন দেরি করলো না, দৌড় মারলো। হযরত সাকিনা দূর থেকে দাঁড়ায়া দেখে, ছয় বছরের কন্যা দৌড় মারলো ইমামে হুসাইন, দৌড় দিয়া যাইতে যাইতে দেখে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শফিয়ে মুস্তাফা, যার চেহারা মুস্তাফা জানে রহমতের মতো, যার চোখ নবীর মতো, যার হাত নবীর মতো, যার ঠোঁট নবীর মতো, যার চুল নবীর মতো, উনার শরীরকে টুকরা টুকরা কইরা ফেলছে। আর ইমাম হুসাইন যাইয়া এক টুকরা যখন কাঁধে তুইলা নেই, আরেক টুকরা নিয়া যেরকম হাইনা গন গুস্ত পাইলে টানাটানি করে, ওই রকম ইমামে আলী মকাম হযরত আলী আকবরের কলিজার টুকরার শরীরকে তারা নিয়ে টানাটানি করতেছে। একজন এক টুকরা কাইটার দিকে ছুঁড়ে মারে, ইমাম হুসাইন ওই টুকরা কলিজার সাথে লাগায় নেয়, আরেকজন আর দিকে ছুঁড়ে মারে, আরেকজন ওই টুকরাটা ইমাম হুসাইন কলিজার সাথে লাগায় নেয়। এই রকম কয়েক টুকরা আলী আকবরের লাশ মুবারক আমার ইমামে হুসাইন জমা করলেন, নিজের পাগড়ি খুললেন, পাগড়ির মধ্যে মাংসগুলোকে টাইট করে বাঁধে নিলেন। নেওয়ার পরে আল্লাহর দরবারে বললেন, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি ইমামে হুসাইন, আমার যদি হাজারটাও আলী আকবর সন্তান থাকতো, আজকে আমার নানাজানের কলমার জন্য আমার হাজার হাজার আলী আকবরকে কুরবান করে দিতাম। বড় করে বলেন সুবহান, কেমন মহাব্বত আলে রসুলের প্রতি, কেমন মহাব্বত দয়াল নবীর প্রতি। ওই টুকরা টুকরা লাশ যখন নিয়া আমার ইমাম হুসাইন খাইমার মধ্যে আসে, ওই মুহূর্তের মধ্যে হযরত সাকিনা হু হু করে কেঁদে উঠল, ছয় বছরের কন্যা। মা বলল, কেন কান্দিস? আমার সাকিনা বললেন, আমার আব্বা জান বুড়া হয়ে গেছে। ইমাম হুসাইনের বয়স তখন ছিল 56 বছর 5 মাস। আমার ইমাম হুসাইন যখন আলী আকবরের লাশ আনতে যাচ্ছিল, চাদর মুবারক কুসকুসে কালো, চুল মুবারক কুসকুসে কালো, রু মুবারক কুসকুসে কালো, আর যখন লাশ মুবারক কাঁধে নিল, ওই সন্তানের লাশ কত জানি ভারী হলো, ওই সন্তানের লাশ মুবারক কত জানি ভারী হয়ে গেল। সবার আশা থাকে বাবার, সবাই সন্তানের কাঁধে চড়ে কবরে যাবে, কিন্তু ইমাম হুসাইনের কাঁধে চড়ে তার আওলাদ খাইমার মধ্যে আসছে। দেখতেছেন এই লাশ এত ভারী হলো, আমার ইমাম হুসাইনের দাড়ি মুবারক এই লাশের ভারে সাদা হয়ে গেল। যখন খাইমার মধ্যে আনলো, কান্নার রোল পড়ে গেল, সবাই কান্না করা আরম্ভ করলো। হঠাৎ করে আওয়াজ আসলো, আলিয়াস ঘর নাই, আলিয়াস ঘর নাই, আলিয়াস ঘর নাই, আলিয়াস ঘর, মনে হয় এখন মারা যাবে, এখন মারা যাবে। ইমামে হুসাইন দৌড়ে গেল, কি হলো এই লাশ এখনো রাখতে পারে নাই, আরেকজনকে নিলে। বললেন, এই সন্তানের জন্য আল্লাহর কসম, আমার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম আপনি একবারের জন্য এই ইয়াজিদিদের কাছে 6 মাসের বাচ্চাটার একটু চেহারা দেখান, হয়তোবা তাদের কাছে মায়া হবে, দয়া হবে। আমার ইমামে হুসাইন ওই 6 মাসের বাচ্চা নিয়ে গেল, কিন্তু জানতেন তাদের অন্তরের মধ্যে দয়া নাই, তাদেরকে দেখাইলো 6 মাসের বাচ্চারে কয়েক ফোঁটা পানি দে রে তোরা, কয়েক ফোঁটা পানি দে, যেই ব্যক্তি আমার আজগরের গলায় পানি ভিজাইয়া দিবে, আমি ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি ইমামে হুসাইন তার জন্য দয়াল নবী থেকে কাউসারের পানি ব্যবস্থা করে রাখবো। বড় করে বলেন সুবহান। কিন্তু এরা তো জালেম, এদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই। দেরি করলো না, কুরমুলা নামের একজন ছিল, সে বড় তীরন্দাজ ছিল, একটা তীর বাহির করলো। আরবের মধ্যে তীর আছে দুই কিসিমের, একটা আছে এক ফোঁয়ালা, আপনারা দেখেছেন এক ফোঁয়ালা ওয়ালা, যেরকম মাইক্রোফোন এখানে তিনটা লাগাইলে তিনটা মাইক্রোফোন, আর কতগুলো তীর আছে, তীর আছে তিন ফোঁয়ালা ওয়ালা, একবার নিক্ষেপ হবে কিন্তু ধারালো অংশ থাকবে কয়টা, তিনটা, যেগুলা দিয়ে বড় বড় হাতি বড় বড় মহিষ মারা হয়, জানোয়ার মারা হয়, এইরকম একটা তীর বাহির করলো। আর তীর বাহির করে এই ইমামে হুসাইনের আওলাদের দিকে এই তীরটাকে নিক্ষেপ করলো, খোদার কসম ওই তীর তো নিক্ষেপ করলো। ওই তীর যখন ইমামে হুসাইন এই সন্তানকে দুই হাতে তুলে রাখলো, ওই তীর হযরত আলী আসগরের দিকে ছুটে আসলো, শুধু আসলো নয়, ওই তীর এমন ভাবে আলী আসগরের সিনাকে ছিঁড়ে ভিতরের মধ্যে প্রবেশ করলো, কলিজা ভেদ করে ইমামে হুসাইনের হাতের বাহুর মধ্যে তীর ঢুকে গেল। ইমামে হুসাইন দুই চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ তুমি সাক্ষী থাকো, আলী আসগরের রক্ত আজকে কলেমার জন্য কুরবান। বড় করে বলেন সুবহান।
আকবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। ইয়তীম কা কোই নেহি হ্যায় ঠিকানা, ইয়তীম কা কোই নেহি হ্যায় ঠিকানা, কি আকবর দেখাও রাহে মদিনা, রাহে মদিনা, সালা দুনিয়া। আমার আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা যখন তীরখানে লাগলো, লাগার পরে ইমামে হুসাইন দুই চোখের পানি ছাড়লো, আর যখন ওই তীরখানায় টান দিয়া বাহির করলো, ইতিহাসের মধ্যে বলে ওই তীর টান দিয়া বাহির করার সময় আমার আলী আসগরের কলিজা পর্যন্ত ভিতর থেকে সিহিরা বাহির হয়ে গেল। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি সাইরা গেল খাইমার মধ্যে, জয়নব রে তোকে না বলেছিলাম তারা পানি দেবে না, কিন্তু দেখ 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 আমার সন্তানের পানির জন্য কাঁদে না, আমার সন্তানকে আল্লাহর রসুল কাউসারের পানি খাওয়াইয়া চির ঘুমে ঘুম পাড়াইয়া দিছে। এই বল যখন খাইমার মধ্যে কান্নারোল পড়ে গেল, একে একে আওলাদের রসুল শহীদ হওয়া আরম্ভ করলো। জয়নুল আবেদিন দাঁড়াইলো, বলে আব্বাজান বিদায় দাও, আমিও যেতে চাই, কিন্তু 104 ডিগ্রির উপর জ্বর দাঁড়াইতে পারে না। আমার ইমামে হুসাইন বললেন, জয়নুল আবেদিন রে তুই যাইস না, তোকে দিয়ে আমি কিয়ামত পর্যন্ত আওলাদের রসূলের সিলসিলা আমি কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই নাসল এখনো জিন্দা আছে কি নাই, জোরে হন আওয়াজ আনে নাই? কারণ যে সিলসিলা আল্লাহ জিন্দা করছে, এই সিলসিলা দুনিয়ার কেউ বন্ধ করি পাইতো ঠিক কিনা বেটে? রাখি দিয়ে ইমামে হুসাইন তৈরি যাইরে খাইমার মধ্যে সুন্দর করে বন জৈন ভাঁদের হদা দিয়ে, কোনো পুরুষ নাই অনরে যুদ্ধের পোশাক ফরাই দিব, পোশাক ফরাই দিয়ে যুদ্ধের জৈন প্রতি আল্লাহ তালান হা ফরাই দেওয়ার পরে ওই যুদ্ধের পোশাক পরে যখন আমার ইমামে হুসাইন দুলদুল গোড়ার উপর উঠলেন, আর দুলদুল গোড়ার পিছনে চাবুক মেরে বলে দুলদুল সামনের দিকে যাও, কিন্তু দুলদুল মাথা নাড়ে সামনের দিকে যায় না, আবার চাবুক মারে সামনের দিকে যাও, দুলদুল সামনের দিকে যায় না, আবার চাবুক মারে দুলদুল সামনের দিকে যাও, দুলদুল সামনের দিকে যায় না। আমার ইমাম হুসাইন বললেন, দুলদুল রে তুই তো জীবনে কখনো বেওয়াফাই করিস নাই, আজকে কেন তুই সামনের দিকে যাচ্ছিস না? দেখে দুলদুল গোড়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, টপ টপ করে পানি জমিনে পড়ছে, আর একটা কান্নার আওয়াজ আসতেছে। ইমাম হুসাইন নজর করে দেখলো ওই দুলদুল ঘোড়ার পা ধরে হযরত সাকিনা 6 বছরের কন্যা সন্তান ইমাম হুসাইনের, দুলদুলের ঘোড়ার পা ধরে দুই চোখের পানি ছাড়তেছে, চাইরা বলতেছে, দুলদুল তুই আর সামনের দিকে যাস না, আমার ভাইজান আলী আকবর গেছে ফেরত আসে নাই, আলী আসগর গেছে ফেরত আসে নাই, আসগর গেছে ফেরত আসে নাই, আব্বাস গেছে ফেরত আসে নাই, আউন গেছে ফেরত আসে নাই, মুহাম্মদ গেছে ফেরত আসে নাই, ওয়াহাব গেছে ফেরত আসে নাই, দুলদুল রে আমার আব্বা জান রে নিয়ে যাইস না। দুলদুল থেকে কদম ধরে দুলদুলের পা ধরে যখন গলার মধ্যে জোরে কান্না করতেছে, ইমামে হুসাইনের দুই চোখের পানি পড়া আরম্ভ হয়ে গেল। আমার সাকিনা বলে, আব্বাজান গো আব্বাজান, আপনি সামনের দিকে যাইয়েন না, আপনি সামনের দিকে যাইয়েন না, আপনি চলে গেলে আমি আব্বাজান কাকে বলবো? ও আমার হুসাইন আব্বাজান, আমি তো আপনার বুকে মাথা রাইখা ঘুমাই, আমার সন্তান যখন আমার বুকে মাথা রাখে আমার কত শান্তি লাগে, আমার যেরকম শান্তি লাগে আমার সন্তানেরও লাগে। ওই রকম হযরত সাকিনা বললেন, আব্বাজান রে আমি কার বুকে মাথা রাখবো, আমাদেরকে ইয়তিম করে আপনি কোথায় চলে যান, আপনার গজল যদি না শুনি, আপনার জবানে গজল না শুনলে আমার তো ঘুম আসে না। হযরত ইমামে হুসাইন যখন সাকিনার এই কথা শুনলেন, দুই চোখের পানি সারে
গুড়া থেকে নাইমা পড়লেন, সাকিনাকে বুকের সাথে জড়াইয়া নিলেন, জড়াইয়া নিয়ে বলে সাকিনা রে শেষবারের মতো তুরাত বাজানের কলিজার সাথে লাভ, এই কলিজার পাবি না, এই কলিজার পাবি না, এই কলিজার পাবি না। সাকিনা জড়াইয়া ধরলো সারে না। ইমামে হুসাইন জৈনবকে ডাক দিল, ও বোন জৈনব আমার সাকিনাকে তোর হাওয়ালা করলাম, আমার সাকিনা বাবার বুক সারা ঘুমাইতে পারে না, আমি যেরকম বুকে জড়াইয়া ঘুম নেওয়াইতাম তুই আমার সাকিনারেও সেইভাবে বুকে জড়াইয়া ঘুম নেওয়াবি ওয়াদা কর। হযরত জৈনব কান্দে, সাকিনাও কান্দে, আমার ইমামে হুসাইনও কান্দে, হযরত সাকিনাকে বুকে জড়াইয়া নিল, বড় করে বলেন সুবহান। আর ইমামে হুসাইন কারবালার ময়দান ঘোড়া নিয়ে যখন দৌড় দিলেন, এটা তো আলে রসুলের ঘোড়া, এটা তো আলে রসুলের তলোয়ার, জুলফিকার তলোয়ার বাহির করলেন। আলে রসুলের সুরজ যখন দেখলো সবার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল, এমন এক খুতবা দিলেন জমিন আসমান কান্না করা আরম্ভ করলো। আলে রসুল আহলে বাইতের রসুল তার খুতবার মধ্যে তো জমিন আসমান কান্না করে, ইয়াজিদিদের মায়া হয় না। আর ইমামে হুসাইন যখন দেখলো তাদের অন্তরে মায়া নাই, তলোয়ার জুলফিকার নিয়ে ইয়াজিদি বাহিনীর মধ্যে ঢুকে পড়লো, যেরকম কসু কাটে ওই রকম একে একে ইয়াজিদিকে কাটা আরম্ভ করলো, কাটতে 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 জমিনের মধ্যে লাশের উপর লাশ, লাশের উপর লাশ, লাশের উপর লাশ বিছা দিল। খুলি বলে, সীমার বলে, ইবনে সাদ বলে, আমার বলে, এই হুসাইনের তলোয়ারটাকে থামাও, এই হুসাইনের তলোয়ারটাকে থামাও, এই হুসাইনের তলোয়ারকে থামাও, কারণ এই তলোয়ার তো থামতে জানে না, কারণ এই তলোয়ারের নাম হলো জুলফিকার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই তলোয়ার চলতে জানে, থামতে জানে না। যখন তলোয়ার যখন চলা আরম্ভ হয়ে গেল, ইয়াজিদিরা নাস্তে নাবুদ, তলোয়ার থামাইতে পারে না, হুসাইনের গায়ে তীর পড়ে, চামড়া সিরে শরীরে ঢুকে যায়, তারপরও তলোয়ার চলে, বল্লম চলে, তারপরও তলোয়ার চলে, নেজা আমার ইমাম হুসাইনের শরীরকে ছিদ্র ছিদ্র করে, লহু খুন জরজর করে পড়ে, তারপরও জুলফিকার চলে, এই জুলফিকার থামাইতে পারে না। কিন্তু যখন জুলফিকার থামাইতে পারে না, ওই মুহূর্তে হঠাৎ করে জুলফিকার থেমে গেল। ব্যাপার কি, কে থামাইলে জুলফিকার, কিভাবে থামলো জুলফিকার, জুলফিকার তো থামানো যাচ্ছিল না, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, আর সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله. أذان الآواز জুলফিকার থেমে গেল, জুলফিকার আর চলে না। শুক্রবার ইয়াউমুল জুমা জোহরের ওয়াক্তের আজান পড়লো, জুলফিকার আর চলে না, তাইমা গেল। ইমাম হুসাইনের শরীরের মধ্যে 23টা বল্লমের আঘাত, 24টা তলোয়ারের আঘাত, মাংসগুলা ফাইরা ফাইরা দুফাল অবস্থায় রয়েছে, রক্ত তো জর 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 করে জরে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবর বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সবাই তাজ্জব হয়ে তাকায় আছে। ও জগতের বন্ধুরা, জানো জানো এটা কেমন সিজদা ছিল, এটা কেমন নামাজ ছিল? ও হুসাইনি প্রেমিকরা, আমার হুসাইন এমন ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল, এই নামাজ তো শিক্ষা নিয়েছে হযরত আলী থেকে, এই নামাজ শিক্ষা নিয়েছে দয়াল নবী থেকে। আমার ইমামে আলী মাকাম সিজদার মধ্যে যখন
গেল নামাজ পড়ে সিজদার মধ্যে যাইয়া জিকির করে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর প্রশংসা করে ওই মুহূর্তের মধ্যে একটা তলোয়ার যার নাম হলো শিমার ওই তলোয়ার নিয়া একটা তলোয়ার আনলো ওই তলোয়ার হুসাইন বরাবর কেউ নিতে পারে না কিন্তু শিমার নিয়ে আসলো আর যখন শিমার তলোয়ার খান আনলো আইনা মাম হুসাইনের গর্দানার মধ্যে বসানো আরম্ভ করলো ও তলোয়ার যখন চালায় ইমাম হুসাইনের জবানের মধ্যে তখন জিকির চলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল এমন ভাবে আল্লাহ জিকিরের মধ্যে মত্ত হয়ে গেল তলোয়ার তো চলে তলোয়ারের যখন পৌঁছ আমার হুসাইনের গলার মধ্যে পড়লো ওই নূরানি বদন নূরানি চেহারা নূরানি শকল নূরুন আলা নূরের বদন চামড়া যখন গর্দানার দিক থেকে কাটা আরম্ভ হলো চামড়া যখন দুই টুকরা হয়ে গেল রক্তের ফোয়ারা চামড়া যে জায়গায় কাটা হয়েছে ওই জায়গা দিয়ে গলগল গলগল করে টপ 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 করে জমিনে পড়ছে ওই আলে রসুলের উপর যখন তলোয়ার চালায় তখন আমার দয়াল নবীর কেমন লাগছিল আমার ফাতেমা কেমন করতেছিল আমার আলী কেমন করে কাঁপছিল আমার দয়াল নবী বলে ও আমার হুসাইন একটু সবর ধর একটু সবর ধর একটু সবর ধর সকালের নাস্তা খাইমার মধ্যে আজকে সন্ধ্যাবেলার নাস্তা জান্নাতে তোর নানা জানের সাথে করবি বড় করে বলেন সুবহান আমার ইমামে হুসাইন যখন তলোয়ার চলে আমার ইমামে হুসাইন ছটফট করে না পাও সিটাই না এদিক ওদিক হাত পাও নাড়াই না শুধু জিকির করে সুবহান রাব্বিয়াল আলা তলোয়ার তো চলে চামড়া কাইটা গেল গর্দানা চামড়া কাইটা যখন মাংসের মধ্যে লাগে মাংসর যখন লোহা একটা একটা যখন তারের মতো ছিঁড়ে ইমাম হুসাইনের কলিজা পর্যন্ত খবর হইয়া যায় কিন্তু ইমামে হুসাইন জিকির করে সুবহান রাব্বিয়াল আলা তলোয়ার তো চলে মাংসের লোহা কাইটা যখন গলার এক একটা রক কাটে রক্তের ফোয়ারা আসমানের দিকে উঠে যায় রক্তের ফোয়ারা রক ছিঁড়ে ছিঁড়ে এমন ভাবে নলির দিয়ে বের হওয়া আরম্ভ করলো জর্জর করে জন্নার পানির মতো রক্ত বাগির হইতেছে কিন্তু আমার ইমামে হুসাইন তখন সিজদার মধ্যে জিকির চলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এমন ভাবে তলোয়ার চালালো যখন গর্দানা মুবারক থেকে শরীর মুবারক আলাদা হয়ে গেল রক্ত গুলা আসমানের দিকে উঠে গেল পশ্চিম আকাশে লাল হয়ে গেল কিছুক্ষণ পর আসমান কালো হয়ে গেল এরপর এমন বৃষ্টি আরম্ভ হলো বৃষ্টির পানি তো হয় বৃষ্টির কালার বৃষ্টির পানি হয় তার কালার অনুযায়ী কিন্তু আসমান থেকে বৃষ্টির পানি পরে সত্য এগুলা বৃষ্টির পানি নয় রক্তের ফোঁটার মতো লাল লাল ফোঁটা কারবালার ময়দান নয় জেরুজালেম থেকে আরব নগরী পর্যন্ত মক্কা মদিনা পর্যন্ত বৃষ্টির পানি জল জল করে পড়ে আর ওইদিকে ইমামে হুসাইনের সের মুবারক আলাদা হয়ে ইমামে হুসাইন শাহাদাতের শরবত পান করলেন দয়াল নবীর হাতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে নামাজ অবস্থায় তার স্যারকে কুরবানি করেছেন কেমনে আয়াতকে অনুসরণ করে যে আয়াত আমি পড়েছিলাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে প্রশান্তিময় আত্মা হে প্রশান্তিময় আত্মা ইরজি তুমি রুজু হয়ে যাও ঝুঁকে যাও ইলা রাব্বিক তোমার প্রভুর দিকে ইমাম হুসাইন আয়াতের প্রত্যেকটা অক্ষর অনুসরণ করতেছে জিহাদের ময়দানে ঝুঁকে পড়ল আল্লাহর দিকে রাদিয়াতান মারদিয়া যখন তুমি আল্লাহর ইবাদতে ঝুঁকে পড়বা আল্লাহ তোমার উপর রাজি তুমি আল্লাহর উপর রাজি ইমাম হুসাইন বলে আমি আমার মাওলার উপর রাজি মাওলা আমার উপর রাজি এমন ঝুঁকা ঝুঁকলো নরেও না সরেও না পাও সিটাই না রক কাটে যন্ত্রণা হয়
একটা রক্ষাতে গরু যখন কুরবানিতে জবে করি পানি খাওয়াই, পানি খাওয়াইয়া যখন আগে বালতি দেই পানি খা, তারপর তোকে কুরবানিতে জবে করব আল্লাহর নামের উপর। পানি খাওয়াইয়া যখন গরুকে যখন জবে করি, গরুর বাদন যখন খুলে দেই, হাত পা নাড়াই, ইমাম হুসাইন পিপাসা দুর্বল শরীর, হাত পাও নাড়ানোর রক্ত যখন কাটে শুধু জিকির রাদিয়াতাম মারদিয়া এই ফাদখুলি ফি ইবাদি, এমন ভাবে তিনি ইবাদতের মধ্যে দাখিল হয়ে গেল। আল্লাহ বলেন এই শাহাদাত শুধু ইবাদতের মধ্যে নয়, ওয়াদখুলি জান্নাতি, তোমার স্থান এই জমিনের মধ্যে নয়, তুমি এই শাহাদাতের শরবত ইবাদতের মধ্যে পান করে তোমার জায়গা জান্নাতে। বড় করে বলেন সুবহান, শাহাদাতের শরবত পান করলো, ইমাম হুসাইন শহীদ হলো। ওনার সের মোবারক যখন আলাদা হয়ে গেল, তার শরীরের উপর 22,000 ইয়াজিদিদের ঘোড়া, 22,000 ইয়াজিদিদের ঘোড়ার পায়ের ছাপ, ওনার শরীর মোবারককে গর্ত গর্ত করে ফেলা হলো। ওনার শরীর থেকে ওনার চাদর মোবারক, ওনার পাগড়ি মোবারক, ওনার কাপড় মোবারক, ওনার তলোয়ার মোবারক, ওনার আংটি মোবারক পর্যন্ত, ওনার স্যান্ডেল মোবারক পর্যন্ত লুণ্ঠন করেছে। একজন আসলো আংটি টানে, আংটি তো আসে না, কারণ আংটির গোড়ার মধ্যে তলোয়ারের আঘাত পড়েছিল, মাংস খুলে গিয়েছে। আমরা যখন দিকে কোনো জায়গায় কাটে, ওই জায়গায় যদি আংটি থাকে ওটার বাহির হয় না, মাংস ফুলে যায়। এক ইয়াজিদি আংটি টানে, আংটি তো বাহির হয় না, একটা বড় পাথর আনলো, পাথরের উপর ইমাম হুসাইনের আঙ্গুল মুবারক বসাইলো, বসাই একটা তলোয়ার নিয়ে এমন জোরে আঘাত করলো আঙ্গুল মুবারক দুই টুকরা হয়ে গেল। শুধু একটা আংটি চুরি করার জন্য, এরা শুধু আংটি চোর নয়, বর্তমান এই সব ইয়াজিদিদের দালাল, তারা আগেও ছিল চোর, এখনো যাচ্ছে চোর, তারা আগে ছিল আহলে বাইতের জানের চুরি করেছে তারা, আর বর্তমানে ইমাম চুরি ষড়যন্ত্র করছে, ঠিক কি না বেটে? সুর জাতে গুণ কি জাত? নামাজ সুর, ইমান সুর, আমল সুর, তারাবি নামাজ হারা করে 20 রাহাত ইতারা ভরে 8 রাহাত সুর কি না? কি সুর? নামাজ সুর হনা কি সুর? নামাজ সুর হারা ভিতরে নামাজ পড়ে 3 রাহাত দিতে পারে হর হাত, তাহলে কি সুর? নামাজ সুর। এদিন আর ফতোয়া দিয়ে হতে জুতা সারা মসজিদ নামাজ পড়নতন জুতা ভরে ফইলে বলে বেশি সোয়া 70% জামে মসজিদ তিনতলা বানাই তার কিয়ামতে গিয়ে, কিন্তু ইতার একটা মসজিদ কেউ টিয়া লাগবে না, ফরফর ফরফর করে 4তলা 5তলা হয়ে যাবে, ওই না নয় ওই না নয় ওয়া তোলে মসজিদ তারা বানাইতে টিয়া হরে ভাই বিয়াকুন ইহুদিতে নসরাত টিয়া, ঠিক কিনা বেটে? আলহামদুলিল্লাহ তোমারা তো ভাগ্যবান, হারুন এটা অনেক মসজিদ নির্মাণ চলেন, জিয়ারার নামল দি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ ডর করে হনা সুবহানাল্লাহ, এই মসজিদ ইয়ান তোমারা সনে নস সে হারা হারা সয় কেনা তুলো তো সাই বেকুনত সার বলে হর, আলহামদুলিল্লাহ কবুল কাল্লাই কবুল করো বেকুন আমিন, আরো জোরে হন আমিন, এই মসজিদ ইয়ান হুসাইনের খতা হইবে হার খতা, আরো জোরে হন, আর আর হুসাইন জানে কেন করে হুসাইনের কলম রক্ষা গরম করে, ঠিক কিনা বেটে? হুসাইনিও কো বাঁচানা হুসাইনে জানতে হ্যায়, হুসাইনিও কো বাঁচানা হুসাইনে জানতে হ্যায়, ইয়াজিদিও কো মিঠানা হুসাইনে জানতে হ্যায়, ঠিক কি না বেটে? আর হুসাইন জানে না জানে এই হযরত আবু বকর সিদ্দিক জামে মসজিদ ইয়ে আর হুসাইনের মহাব্বতের দৈলক এল্লে হন হংস এক রাত তুল বেকুন সার বলে হর, আল্লাহ কবুল করো, আরো জোরে হন আমিন। এই মসজিদ তো আর হুসাইনের প্রেমিক মসজিদ, উন্দি আছে আর ইন্দুক আছে। এদিনে গত শুক্রবারে কিছু মানুষ দত দিতে গিয়েল, দত দিতে গিয়ে আরো দত দিবে ন হয় আগে দিন মলই বের দত দিবে লাভ করে ডাক্তারা বলে, ডাক্তারও বলে আবার দত দিয়ে বনভূত রে বনভূত বলে দত টত ব্যাকিং কবুল করে গিয়ে
উজলতে মাওলানা হনাইয়ের তোর আয় গুণাগারের নাম হই, আয় গুণাগারের নাম যে তো হই হতে এখানে আমার আসা সম্ভব নয়। আগে আইব হতুন বাগর বাচ্চা এলে না আইব, বাগর বাচ্চা এলে না আইব, যে গুণ বাগর বাচ্চা না কিউর বাচ্চা বিলেও বদাম জিনিস, হ্যাঁ দামি হতা হই যে গুণ হলদি কুত্ত ছিল না কুত্ত নসিনা মাল্লার বাগে যাতে হালুন ধরে কুত্তর লাশ ফন্দি থাকে নিচে দিয়ে কনা ফন্দি হ্যাঁ করে বডি রাখে আবার সব সময় যাতে বাগে যাতে হালুন ধরে লেস ফন্দি নিচে দিয়ে জেলে দেয় এলে ধরে হতে আমার দ্বারা প্রোগ্রাম লন সম্ভব না হতে কিয়া হতো যারা আমরা পুলিশও দিই কোনো অসুবিধা নাই হতে অসুবিধা নাই দে ফোন দিয়ে আই জানি আয় হতে অসুবিধা নাই ইয়ে সকাল করা খালো দেখছো না হারণ যাতে নাম লইয়া টিভির ভিতরে নগরতে বেহানা বস্ত্র পদত করে দি ঠিক কিনা বেটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।